আমরা আবার হাজির হলাম ঠিক টাইমে, আর আমার সাথে এই মুহূর্তে দুজন খুবই গুণী মানুষ, আপনারা সবাই যাদেরকে চিনেন, আসলে এটা তাদের পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। আমাদের সাথে আছেন গ্যাসুদ্দিন সেলিম ভাই এবং দীপঙ্কর দীপন দাদা। সেলিম ভাই কেমন আছেন, কেমন যাচ্ছে লকডাউনের দিনগুলো? এই কৌশল করে বেঁচে থাকা আর কি, কি কি কৌশল? কৌশল করে বেঁচে থাকা। সেলিম ভাই কৌশলটা কি, যা যা আমরাও শিখি। কৌশল সিম্পল আসলে, তোমার স্বাস্থ্যবিধি যা যা আছে ওগুলো মেনে চলা, আর কোনো লোককে নিজের 6 ফিটের কাছাকাছি না আসতে দেয়া। সিম্পল। দীপঙ্কর দা কেমন কাটতেছে লকডাউন? আমার লকডাউন ভালো কাটছে, বেশ বেশ এনজয় ভালোই করতে? কাটছে। না আমি পুরো তুমি মানে মানে ফাটিয়ে ফাটা এনজয় করতেছি। আমি প্রথম কথা হচ্ছে যে এনজয় না করাটা, কারণটা হচ্ছে যে এই সময় বাইরে বের হওয়াটা খুবই বিপজ্জনক, আর এমন কিছু বাইরে নেই যে আমাকে পেশাগত কারণে বের হতে হবে, কারণ আমাদের যেসব বিষয়ে কাজ সমস্ত কিছুই বন্ধ, শুটিং এর বা কাজ বন্ধ, এডিটিং এর কাজ বন্ধ, মানে ইনফ্যাক্ট ঘরে বসে লেখালেখি করা ছাড়া আর কোনো কাজ নেই। ওটাই করার চেষ্টা করছি, এবং যাতে ওই কাজটা একটু করতে গিয়ে মনটা ভালো থাকে, তো এই জন্য নানা রকম মানে শখের কাজ, যেগুলো কখনো কখনো করার সুযোগ হয়ে উঠছে না, শখের পড়াশোনা বা শখের বিষয়, সেগুলো পূরণ করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা সাধারণত এই লাইফটা করি একেবারে ক্যাজুয়াল, হ্যাঁ, জাস্ট খোঁজ খবর নেয়া। কিন্তু সৈকত তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, আমাকে তাহলে লাইভে দেখা যাচ্ছে, আমি জানি না এটা এই এই সফটওয়্যারটা হয়তো বা এই প্রবলেমটা হচ্ছে। আমরা যে হ্যাঁ, লাইভে আমরা তিনজনই আছি, আমরা তিনজনকে দেখা যাচ্ছে। আমি একটাতে দেখতে পাচ্ছি সেলিম ভাইকে, উস্কো ফুস্কো সেলিম ভাই, আরেকটা পাশে, আরেকটা পাশেও সেলিম ভাই, সে সেলিম ভাই ফ্রিজ। আচ্ছা, আগে তো আমাদের না লাইভটাতে আমরা শেষ। তিনজনই আছি, হ্যাঁ দেখা যাচ্ছে, বাট আমিও বুঝতেছি না কেন আপনারা আমার দেখতেছেন না। আর যাই হোক দাদা এবং সেলিম ভাই, আমরা আসলে এই প্রোগ্রামটা একেবারে ক্যাজুয়াল, যেটা হয় কি যে মানুষগুলো সাধারণত ঘরে বসে আছে এবং সবাই আপনাদের তাদের প্রিয় মানুষগুলো খোঁজ খবর নিতে চায়, দেখতে চায়। আর আমাদের দেখা যাচ্ছে সিনেমা মানুষগুলো আসলে আমরা খুবই সিনেমা হোক, আমরা মিডিয়া মানুষগুলো একটু গ্যাপে গ্যাপে সবাই, তো খোঁজ খবর নেওয়া হয় না, মূলত খোঁজ খবর নেওয়ার জন্যই এই তো এই প্রোগ্রামটা হয়। এবং এর মাঝখানে যেটা হয় যে বিভিন্ন ধরনের আপনাদের ফিল্মের যে এথিক্স, আপনারা কি কিভাবে কাজ করেন, আপনাদের চিন্তাধারা মানুষের সাথে ছোট করে শেয়ার করা, এবং আমিও নিজে শিখি আর কি এই প্রোগ্রাম দিয়ে। তো প্রথমে আসি সেলিম ভাই কাছে। সেলিম ভাই, বলো। একটা অসাধারণ মানে আমি আমার আমি আপনার বিগ ফ্যান হয়েছিলাম হচ্ছে বিউটিফুল বাংলাদেশ দেখে, এত সুন্দর কাজ বিউটিফুল কোনটার কথা বলছো? আমি শুনিনি। বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ, হ্যাঁ আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন জি যাচ্ছে। জি, এত সুন্দর কাজ বাংলাদেশকে এত সুন্দর ভাবে দেখা, হ্যাঁ, এটা কিভাবে পসিবল? বা ওই সময় যখন কাজটা করতেছিলেন তখন মানে কি ধরনের সেন্স আসছে মাথায়? না ওইটা তো মানে বিউটিফুল বাংলাদেশ তো এখানে হয়ই, বাংলাদেশ এর আগেও দুটা হয়েছে আমি করার আগে, একটা গাজী শুভ্র বানিয়েছে, তারপরে বোধহয় অমিতাভ বানিয়েছিল। তারপরে আমাকে যখন বানাতে বলা হলো তখন যে ল্যান্ড অফ বাংলাদেশের নদীগুলোকে নিয়ে একটা আসলে ছবি করতে চায় ওরা, আচ্ছা তো দেন আসলে আমাদের নদীর মতো তো সুন্দর আর কিছু হয় না, তাই আই এম বিট লাকি বলবো আর কি, যে নদী তোলার কাজটা আমাকে দেওয়া হয়েছিল। এবং আমরা প্রায় 22 দিন হোল ওভার দ্য কান্ট্রি ট্রাভেল করেছি, পুরো টিম ট্রাভেল শুট, 22 ডেজ, একদম মানে পতেং ইয়ে থেকে একদম বান্দরবনের গভীর নদী থেকে শুরু করে একদম সুন্দরবন পর্যন্ত আর যত নদী আছে মোটামুটি, তো ওইটাই অনেক আমরা টিম ওয়ার্ক ছিল, সবাই অনেক ডেডিকেটেডলি কাজ করেছি। এবং আর নদী তো সুন্দর, বুঝছো না, তো তুললেই ছবি হয়ে যায়।
না তুললে হয় না, সুন্দর মানুষের ছবি মানে সুন্দর করে দেখতে পারলে মনে হয় ছবিটা আরো সুন্দর হয় আর কি। বাট আমি মানে সত্যি কথা বলি, আমি প্রথম মুগ্ধ হয়ে গেছিলাম। আমি তখন টম কৃষ্ণের সাথে টুকটাক কাজ করি, তখন আমি মিঠু ভাইকে বললাম যে যেই করছে আমি তার সাথে একবার দেখতে চাই, দেখা করতে চাই। হুম হুম মানে পরে আপনার সাথে ডিটেল টোটাল জানলাম। দাদা আমরা আসলে হুম মানে এখানে কোনো কেউ অ্যাঙ্কর না, আমরা চাচ্ছি যে ডিসকাশনটা সবাই মিলে করি আর কি। আপনি হ্যাঁ দীপঙ্কর দা, আপনি আপনার ফার্স্ট তো মানে আমি একটা নাটকের স্টিল দেখলাম, আমাদের স্টিলটা আছে সামহাও। আজকে আমাদের ওয়েদার বাইরে ভালো না, যার কারণে আমরা খুব ভালো সাপোর্ট পাবো না হয়তো বা ইন্টারনেট থেকে। দাদা হুম কিভাবে মানে কাজ শুরু করা, অ্যাকচুয়ালি আপনার ইন্সপিরেশন কিভাবে কাজ শুরু করা? আমি আসলে বেসিক্যালি একদমই মানে শিল্প সাহিত্যের মানুষ ছিলাম না, আমি শিল্প সাহিত্য থেকে দূরে থাকতাম। আমার একটু সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান পছন্দ হতো, সব নিয়ে আমি থাকতে চাইতাম আসলে, তো সায়েন্স নিয়ে পড়াশোনা এই কারণেই। আমার আসলে আমার বাসা দিনাজপুরে, দিনাজপুরটা হচ্ছে অনেকটা এই সীমান্তবর্তী এলাকায়, নতুন সালটা তখন কত 88 89-এর দিকে, তো ওই সময়টাতে কিছু কিছু প্রাদেশিক ভাষার সিনেমা হতো, আমরা ওই দূরদর্শন থেকে দেখতাম তো। এবং ছবি দেখা বলতে আসলে ওই সময়টাতে ইলেকশনের সময় রাতে অনেকগুলো ছবি দেখানো হতো, তো ওই সময় এক ধরনের দুটো ছবি, একটা কলকাতার ছবি এবং একটা আমাদের এখানকার ছবি, একটা হচ্ছে এমিলের গোয়েন্দা বাহিনী, আরেকটা হচ্ছে গৌতম ঘোষের অন্তর্জলী যাত্রা। এই দুটো ছবি দেখে আমি খুব মানে ভীষণ ভাবে অনুপ্রাণিত হই, আমার তখন মনে হয় যে সিনেমা বানাতে হবে। কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কখনো এই পেশায় ছিল না, এবং কোনো পরিচয়ও ছিল না, ঢাকায়ও আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, তো কিভাবে এটা পসিবল হয় বুঝতে পারলাম না। তো ওই সময় বোনের ঢাকায় সূত্রে ঢাকায় আসা হলো, তারপর থেকেই চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়াটা হলো। তো 95 পর্যন্ত চলচ্চিত্র এবং থিয়েটার দুটোই খুব সিরিয়াসলি ভাবে করেছি। 95-এর পর থেকে গতি প্রকৃতি আমার একটু বদলে যায়, আমি তখন জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে যাই, এবং তারপর থেকে 97 শুধুই মাত্র আসলে কাজ করি, শুধুমাত্র এই মঞ্চ নিয়ে পড়াশোনা করতাম, মঞ্চ নিয়ে কাজ করতাম। তারপরে মঞ্চ যখন পাশ করে বেরোলাম, তাও আমি চেয়েছিলাম এলাকা থেকেই কাজ করতে, মানে আমার কাছে মনে হয়েছিল যে ঢাকায় তো আসলে অনেকেই মঞ্চ নিয়ে কাজ করছে, তো যা একটু শিখেছি বা যদি এসব কাজগুলো আমি আমার এলাকায় গিয়ে করি, তাহলে এক ধরনের থিয়েটার হয়তো উন্নত হবে বা আমি অনেক শিখতে পারবো তাদের কাছ থেকে। তো সেই হিসেবে আমি রংপুরে গিয়ে কাজ শুরু করি, কিন্তু পরবর্তীতে সেই আশাটা ভঙ্গ হয়, রংপুরে গিয়ে কাজটা আমার কন্টিনিউ করা হয়নি, কারণ বিভিন্ন জেলা শহরেই আসলে এক ধরনের সংস্কৃতি রাজনীতি আছে, ওটা সবসময় খুব বেশি পরিষ্কার হয় না, তো ফলে আমি আমার ঢাকায় চলে আসি। কিন্তু এসে করবোটা কি, কারণ আমি তো এই নাটক আর সিনেমা ছাড়া আর কিছু শিখিনি, আর কিছু করতে পারি না, ইনফ্যাক্ট আমার আসলে সার্টিফিকেটও তোলা হয়নি, আমি কখনো কোথাও ইন্টারভিউ দিইনি, আমি কখনো কোথাও চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দিইনি, এই পর্যন্ত কখনো না, তো আমার সেদিকে কোনো আগ্রহ ছিল না। তো আসলে কি করবো, এই করতে করতে এক বন্ধু বলল চলো নাটক বানাই, তারপর বন্ধু বন্ধুরা মিলে আমি অনার্স পড়ি, তো সেই করতে করতে 2000 সালে একটা নাটক আমরাই বানিয়ে ফেললাম, আমি তখন কোনো কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করিনি, ইনফ্যাক্ট আমি খুব জানতাম না আমার নাটক মনে কিভাবে হয় বানাই। এই প্রথম নাটকের ছবিটা আমার কাছে আছে, এটাই মনে হয় সেইটা ছবি জিনগরের, রাইট? না, সেকেন্ড নাটকের ছবি, এটা হচ্ছে ক্যাথারসিস আচ্ছা নাটকের ছবি, এটাতে এটা এটা পরে করেছিলাম, তো ওটা ছিল স্বপ্নপুরী। তো ওই সময়টাতে আমরা তখন ওইখানে, না এটা আরেকটু পরে, এটা হচ্ছে মায়ের পরিবর্তনের ছবি। তারপরে ওই 2000 সালে কাজ শুরু, তারপরে টিভি নাটকটাই বানিয়েছি 12 বছর ধরে, এবং খুব বিশ্বাস করে ভালোবেসে বানিয়েছি, একটা করে কাজ হাতে পেতাম, ওটাই একদম ফাইনাল করে ডাউনলোড না দেওয়া পর্যন্ত বা চ্যানেলে গিয়ে একদম পৌঁছে না দেওয়া পর্যন্ত অন্য ভাবতাম না, ওটা শেষ হলে 7 দিনের গ্যাপ নিয়ে একটা কাজ হাতে নিতাম, ওটা শেষ করতাম, তারপর একটা কাজ করতাম, একাধিক কাজ আমি একসাথে কখনো একটা দুটো কাজ মানে একাধিক কাজ করতে পারিনি। তো 12 বছর এভাবেই কোনোদিন বসে থাকিনি, টানা একটার পর একটা কাজ করে গেছি।
তো 2006 সালের দিকে একটা সুযোগ এলো, একটা শর্ট ফিল্ম আমার জার্মানিতে একটা একটা ভালো ফেস্টিভ্যালে, বার্লিন ফেস্টিভ্যালের একটা ক্যাম্পাসে গেল, সেখানে একটা প্রজেক্ট টিপিএম এ সিলেকশন হলো, তো সেখানে একটা প্রজেক্ট আছে, ওটা করতে থেকে বার্লিন যাওয়া হলো, সেখান থেকে সিনেমার একটা আবার সেটা যেটা বলেছিলাম, যেটা সিনেমাটা করতাম আসলে 91 থেকে 95 পর্যন্ত ঢাকায় এসে, যে সিনেমার যে জার্নিটা, চলচ্চিত্র আন্দোলনের জার্নিটা বা ওই সময়কার ঢাকা ইনভেস্টমেন্ট সোসাইটির জার্নিটা, ঠিক ওই জার্নিটার সাথে আবার মানে যুক্ত হয়ে গেলাম। তো 2006 সালের দিকে জার্মানি ঘুরে এলাম, তারপরও নাটকটা করেছি। তো 10 বা 11-12 দিকে মনে হলো যে নাটক তো অনেক হলো, আসলে এখন সিনেমাটাই করতে চাই, কারণ ওই সিনেমার যে মানে মাথার মধ্যে পোকা ওটাই কাজ করছিল, আর বয়স তো মানে হয়ে যাচ্ছে, ফলে আসলে আমি মনে করি যে আরো দ্রুত কাজ শুরু করা দরকার, আমরা সবকিছু অনেক দেরিতে করি। তারপরে সময়টাতে যোগাযোগ হলো আমার সাথে মুম্বাইতে অনুরাগ কাশ্যপের সাথে, আমার কাছে মনে হলো যে আসলে আমি যেহেতু নাটকটা খুব ভালোবেসে করেছি দীর্ঘদিন, তো ওই নাটকটা আমার মধ্যে ঢুকে আছে, তো সিনেমা করতে গেলে একটু কিছুদিন দূরে থাকতে হবে, গুটি টুটি দিয়ে আমি চলে গেলাম মুম্বাইতে। আচ্ছা তো তো ওই সময় আমার একটা Z7 ক্যামেরা ছিল, একটা গাড়ি ছিল, ওগুলো বেচতে যে টাকা পেলাম টাকা নিয়ে চলে গেলাম, যে যাই না কি হয়, মাকে শুধু দিয়ে গেলাম আমার বোনের বাসায় যে মা সেখানে থাকুক। আচ্ছা তো ওখানে যাওয়ার পরই আসলে আমার সিনেমার জার্নিটা আমি মানে বুঝতে শিখলাম, মানে কাজটা ধরনটা বুঝতে শিখলাম। আপনি একদিন অনুরাগ কিশোরের সাথে কাজ করেছেন? একদিন পর্যন্ত তো মানে হাতে কলমে কাজ করা হয়নি, হয়েছিল তাত্ত্বিক ভাবে, এবার কিছু হাতে কলমে কাজ করা হলো, গ্যাংস অফ ওয়াসেপুরের পোস্ট প্রোডাকশন চলছিল, বোম্বে ভেলভেটের চলছিল, আগলিতে পুরোটা কাজ করলাম, কুইনের সাথে পোস্ট প্রোডাকশনের সাথে যুক্ত ছিলাম, তো নানা রকম কাজ ওই সময়টাতে হচ্ছিল। 14 সাল চলে এলাম দেশে, তখন মার খুব শরীর খারাপ, মা এবার বললো যথেষ্ট বয়স হয়ে গেছে বাবা, তুই এবার বিয়ে শাদী কর, তাহলে কিন্তু মানে আর আর সম্ভব। তারপরে দেশেই থাকলাম, মার শরীরটা বেশ খারাপ হয়ে পড়লো, দেখলাম যে মা আসলেই অনেক মানে ভেঙে পড়ছে, সবকিছু মিলে আমার এখন বেশি থাকা উচিত, তো বেশি থাকলাম আর মুম্বাইতে গেলাম না, যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ততদিনে যতদিন মুম্বাইতে ছিলাম বছর 2-3, অনেক কিছু তো শিখেছি, পাশাপাশি অনেকগুলো স্ক্রিপ্টও লিখে ফেলেছি, তো এই স্ক্রিপ্ট গুলো নিয়ে মানুষের কাছে ঘুরি, অনেকের কাছে আমি গেছি আমার ছবিতে প্রডিউস করার জন্য, মজার বিষয়, অনন্ত জলিলের কাছে গিয়েছিলাম যেন উনি আমার ছবি প্রডিউস করে, তো অনেকের কাছে গিয়েছিলাম, তো অনেকেই আছে। এর মধ্যে আসলে তখন নতুন করে আসলে সিনেমার বিপণনটা বুঝলাম, সিনেমার ব্যাপারটা বুঝলাম, আমাদের সিনেমার গল্পগুলো বুঝলাম, যে এই গল্পগুলো নাকি আমি যে গল্পগুলো গল্পগুলো নাকি চলবে না, দর্শক নেবে না এই গল্পগুলো। আচ্ছা আমি তো বললাম যে তাহলে ভাই যে গল্পগুলো নিবে ওগুলো তো আপনি জানেন তাই না? হ্যাঁ কাজ করি। আমি বললাম তাহলে আপনার পরপর 5টা ছবি নাকি লস হয়েছে আপনি বললেন, আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে, তাহলে আপনি যদি জানেন যে কি গল্প চলবে তাহলে আর লস করছেন কেন, মানে যদি জানেন যে আমারটা চলবে না তাহলে যা হ্যাঁ চলছে বানান, তাহলে আপনি আমাকে বললেন যে ভাই ইন্ডাস্ট্রি সিনেমা অবস্থা খারাপ, আমি আর সিনেমা করবো না, আমি এখন দামিকে পুকুরে করবো, আমার পরপর 6 ছবিতে লস করছি, আপনি যদি আপনার জানান যে 6 ছবি লস করেন, 7 নম্বর ছবিটা একটু জানার বাইরে গিয়ে করে দেখেন না, বলে না 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 সব টেলিফিল্মের গল্প, সব গল্প সিনেমায় হয়। তো আমি একদিন বললাম একজনকে রাগ করেই, যে তখন ভাই একটা গল্প আছে আমার কাছে, যে একজন মানুষ একটা ছেলে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তো ভর্তি হওয়ার পর 3 বন্ধু মিলে পড়াশোনা টড়াশোনা করে না, তো এই প্রিন্সিপালের মেয়ের পিছনে লাইন মারে, প্রিন্সিপালের বাড়ির বারান্দায় গিয়ে মুতে আসে রাত্রিবেলা, এইসব গল্প। উনি আমাকে বললো যে ভাই আপনি কি বলতেছেন, এই সিনেমা আপনি করবেন, এটা তো কি পাগল হয়েছেন নাকি, অন্য কোন গল্প বলেন। আমি তখন থেকে বললাম যে ভাই এটা 3 ইডিয়টস এর গল্প, এই গল্পটা মুম্বাইয়ের এই পর্যন্ত ওই সময়কার পর্যন্ত সবচেয়ে বেশি টাকা ইনকামের ছবি, আমি শুধু গল্পটা একটু মানে পাল্টে বললাম আর কি। আসলে কোন গল্প চলবে কোন গল্প চলবে না এটা আসলে বোধ হয় নতুন করে ভাবার সময়টা হয়েছে। তো ওই সময়টাতেই একদিন কথা বলতে বলতে আমার একটা একটা সরকারে আমার বন্ধু সানি, ওর কাছে গিয়ে আড্ডা মারতে মারতে এক সময় সানি বলছিল যে পুলিশের মধ্যে এখন অনেক আধুনিক কাজ হচ্ছে, এগুলো কি আপনি সামনে আনা যায়, তো
শৈশব জার্নিটাই শুরু হয়ে গেল ঢাকায় থেকে, 2013 থেকে, তারপরে 13, 14, 15, 16, 17, প্রায় 4 বছর লেগেছে। ওই 4 বছরে আমি মোটামুটি আমার যা সঞ্চয় ছিল সমস্ত কিছু লুজ করেছি, কারণ নাটক তো বানাচ্ছি না, আর একটা সিনেমা বানিয়ে পরিচালক কত টাকা পায় সবাই জানে। যদি নাটক বানাচ্ছিলাম ততদিন পর্যন্ত আমি বেশ ভালোই ইনকাম করতাম, মানে চলতাম, গাইড ছিল হ্যাঁ আমার, অনেক কিছু ছিল। যখন সিনেমায় চলে আসলাম তখন আমার এই দরিদ্র দশা শুরু হলো, মানে কোনোভাবে বাসা ভাড়া দেওয়াই মুশকিল এমন অবস্থা। ওই করে করে লম্বা সময় ধরে মানে ছবিটা শেষ করলাম, তারপরে তো এখন অনেকগুলো ছবি সামনে কাজের প্ল্যান চলছে। এই হচ্ছে আমার সিনেমা জার্নি। বাহ, ভালো একটা জার্নি শুনলাম আমরা। এবং আমি সেলিম ভাইয়ের কাছে বলতে চাই, সেলিম ভাই, হুম হুম এই ধরনের একটা মাস্টার পিস তৈরি করতে, মানে মন পড়া মতো মাস্টার পিস তৈরি করতে আগে কি কি প্রিপারেশন নেওয়া উচিত, নেওয়া লাগে আর কি? না না, সিনেমা তো, সব সিনেমা তৈরি করতেই একটা প্রিপারেশন দরকার হয়, তাই না? হ্যাঁ, বাট মানে সাকসেসফুল চিন্তাগুলো যেটা হয় যে এগুলো আমাদের কাছে আইডিয়া হয়ে থাকে, আমরা এটা ফলো করি একটা সময় গিয়ে, যে হুম বা আপনি আসলে সিনেমা আর গল্প চুজ করার সময় প্রথম কি জিনিসটা মাথায় রাখেন অ্যাকচুয়ালি? আমি আমি আসলে সেলিম ভাই, সেলিম ভাই আপনাকে একটু থামাবো আমি, হ্যাঁ, সেলিম ভাই থামাও প্লিজ আমি প্লিজ একটা থামাও। এখন আমি একটা ট্রিবিউট করে দিতে চাই আমার সিনিয়রকে। হ্যাঁ সৈকত, সেলিম ভাইয়ের গল্পটা আমি বলি, হ্যাঁ হ্যাঁ কারণ সেলিম ভাইয়ের গল্পগুলো জেনে আসলে আমরা বড় হয়েছি। মানে সেলিম ভাইয়ের যখন ঢাকায় আসে তখন একটা খুব ভালো রকমের চর্চা গড়ে উঠেছিল সাবলাইম কেন্দ্রিক, সেখানে সেলিম ভাই, মাসুম রেজা, মিডিয়া, হ্যাঁ তারপরে হ্যাঁ রেজা ভাই, ফারুক ভাই, সবাই মিলে বা বাবু ভাই, তো সবাই মিলে আসলে তারা এক ধরনের, তখন থেকেই এশিয়া 21 টিভির মাধ্যমে মূলত কাজ শুরু করে। সেলিম ভাই শুরুটা করে লেখালেখি দিয়ে। সেলিম ভাই খুব দুর্দান্ত একজন রাইটার, সেলিম ভাই ট্রু, খুব 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 রকমের ভালো লেখেন। তো ওনার প্রথম লেখার দিকে আমাদের যে আধিয়ার বানালো, যে তারপর থেকেই সেলিম ভাই, তার প্রথম থেকে সেলিম ভাই এমন একজন নির্মাতা, যেই সেলিম ভাইকে আমি বলি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেকার অফ বাংলাদেশ। আমি সামনেও বলেছি, সব জায়গায় বলেছি সেলিম ভাই, বেশি বেশি বলছো, বেশি বেশি আপনি বলতে হবে, আমরা আপনি একটু চুপ আপনি করে, ডিজার্ভ করেন বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেলিম ভাই আপনি কিছুক্ষণ চুপ করে থাকেন, আমি বলি, তারপর আপনি হ্যাঁ ভুল করে বললেন। হ্যাঁ আচ্ছা লজ্জা কম পান ভাই, শুনেন হ্যাঁ, আমার, আমি একটু সেলিম ভাই পাবলিক কি সব বলতে পারছে? বলেছি। আমি সেলিম ভাই একটু বিরক্ত বিরক্ত হচ্ছে, কি ভাড়া ভাড়া বলো সব। সেলিম ভাই সবগুলো ভঙ্গিতে এসব কথাবার্তা আমি শুনতে চাই না। সেলিম ভাই খুবই কি বলবো ক্যাজুয়াল মানুষ। হ্যাঁ সেলিম ভাইয়ের যে কোনো কাজে, নাটকে বা যে কোনো চলচ্চিত্রে বা যে কোনো কাজে, কখনো সৈকত তুমি একটা বাড়তি ফ্রেম পাবে না, ট্রু, উনি আমি আমি উনি আমি বাড়তি আমি ফ্রেম আমি কোনো করে না। দুইটা মানে দেখলাম যে শর্ট, আমি একটা সেলিম ভাইয়াতে আমরা কানাডা ইউনিভার্সিটি বাংলাদেশে সেলিম ভাইয়ের সিনেমা স্বপ্নজালের একটা প্রচারণার জন্য আমরা একসাথে ছিলাম, তখন সেলিম ভাইকে জিজ্ঞেস করছিলাম, এটা জিজ্ঞেস করেছিলাম, এই যে শর্ট, প্রত্যেকটা শর্টে একটা গল্প থাকে, এত মানে নিখুঁত চিন্তা, এত নিখুঁত টেকিং কিভাবে করে সে? আর সেলিমের গল্প বলার ক্ষেত্রে না একদম খুবই কম্প্যাক্ট করে, মানে এত কম্প্যাক্ট মেকার, মানে এত সুন্দর করে, এত কম্প্যাক্ট, কোনো কিছু বাড়তি না করে গল্প বলতে পারে। ওই সময় থেকে সেলিম ভাইয়ের তো সিনেমা নির্মাণের চেষ্টা, এবং সেলিম ভাই হচ্ছে যে কোনো কিছু পরোয়া না করা মানুষ। আমার অমুক স্টারের উপর ভর করে চলতে হবে, আমাকে অমুক গল্পের উপর ভর চলতে হবে, এইসব জিনিস সেলিম ভাই কেন, সেলিম ভাইদের গ্রুপটা কখনো সে পাত্তাই দেয়নি, তারা যেটাকে হ্যাঁ মনে করতো না সেটাই করতো, ওটা বিশ্বাস করতো। কিন্তু ওই ছবিটা করতে গেলে পর টাকা দিবে কে, কোত্থেকে তৈরি করবে, গল্পটা কিভাবে তৈরি হবে? এর মধ্যে সেলিম ভাই অসম্ভব ভাবে বাংলাদেশটাকে ভালোবাসে, গ্রামগুলো, বাংলাদেশের ভিজিটর গুলো ভালোবাসে। ওই সময় মনপুরা দিকটা হলো, তো তার কাস্টিংয়ের ক্ষেত্রে তার কাছে মনে হয়েছিল যে আসলে বেসিক্যালি মানে গল্পটা যাকে ডিজার্ভ করে সেই হচ্ছে আমার হিরো। হুম পরবর্তীতে সেলিম ভাই এই মনপুরা টাকা অনেকের কাছ থেকে জোগাড় করেছিল, অনেকে, এটা ছাড়া একটা সমন্বিত সিনেমা হয়েছিল প্রথমে, অনেকেই অনেকে টাকা দিয়ে দিয়ে ছবিটা অল্প অল্প করে 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 শুট করা, তারপরে তো মনপুরা সমস্ত কিছু উড়িয়ে দিল, ভাসিয়ে দিল, মনপুরা বিপ্লব করে ফেললো। আর আমরা প্রতিটা গান এত সুন্দর, এত
হ্যাঁ, প্রতিটা গান এত সুন্দর। আমি খুব আফসোস করি একটা জায়গাতে, আমি খুব একটা জায়গাতে খুব মানে মানুষকে বলি, তা হচ্ছে সৃজিত কিন্তু প্রতি বছর গড়ে 3টা করে ছবি বানায়। সৃজিতের ছবি বানানোর বয়স হয়েছে 8 থেকে 10 বছর, এর মধ্যে অনেকগুলো সৃজিত বানিয়েছে। ও প্রতি বছর গড়ে 2টো করে ছবি বানিয়েছে পর পর, কখনো থামেনি। এমন কোনো বছর নেই যে ওর ছবি মুক্তি রিলিজ হয়েছে। একটা ছবি, প্রথম ছবিটা অতটা ব্যবসায়িকভাবে সফল হয়নি, তারপরেও কিন্তু একটার পর একটা ছবি বানানোর সুযোগ ও পেয়ে গেছে। ও বানিয়ে আমি আমি আজকে এই কথাটাই বলতাম, কেন না, মানে আমি এই কোনোটা কথাটাই ওয়ার্ক লিখতাম করেছে, যে কোনোটা ওয়ার্ক করেনি। আমরা মনপুরার পরে একটা মেকার ওই পরিমাণ ব্র্যান্ড হতে পারত, কিন্তু মনপুরার পরে একটা মেকার কেন 8 বছর পরে সিনেমা বানায়? নয় আজকে বছর না আমি আর 9 বছর না আমি পরে, আমি আজকে আজকে আমি ঢাকা অ্যাটাকের পরে 3 বছর আমার ছবি কেন রিলিজ হয় না? আমি আজকে বুঝি যে কেন মনপুরার পরে একটা মেকারকে কেন 9 বছর বসে থাকতে হয়। তো ভাইয়া, আমি কিন্তু আমার প্রথম ছবি পড়ে, আমার সরলটা প্রথম কথা ছবি পড়ে বলছি, আমি 3 থেকে 2 বছর বসেছিলাম, দীপঙ্কর দা প্রায় 2 বছর বসেছিলাম, আমিও সারোয়ার পাঁচ একটা সিনেমার পরে। ফেসবুকে বলছিল যে বঙ্গদেশে জন্মাইয়াছ, ইহা তো সইতেই হইবে। ওটাও মেনে নিয়েছে সেলিমিনারি, ওটাও মেনে নিয়েছি আমি। তো মেনে নিয়েই আবার অনেক দিন পরে আবার সেলিম ভাই শুরু করলো এবং ধামাধাম একটার পর একটা চলে যাচ্ছে। ভেরি গুড সেলিম ভাই, বলেন আমরা চাই সেলিম ভাই রেগুলার কাজ করুক, মানে রেগুলার আসুক সেলিম ভাই, একটা এখন আপনি সিটে। বলেন আমি কি কি ভুল বললাম। না না, তুমি কোনো ভুল বলো নাই, কিন্তু একটু বেশি বেশি বলছো, যাই হোক কোনো অসুবিধা নাই। মানে আমার আছে না যে ওকে, এটা হচ্ছে আমি মাই ট্রিবিউট টু সিনিয়র্স। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে তোমার দীপঙ্করের কথা সূত্র ধরে, এই যে মনপুরা থেকে স্বপ্নজাল বানাতে 8-9 বছর লেগেছে, এইটার আসলে খুব সুনির্দিষ্ট কারণও আছে। যে আমাদের মতো ধরো যারা একটু স্বাধীন চেতা ধরনের মেকার, যে নিজের মতো করে ছবি করতে চায়, তাদের প্রডিউসার পাওয়া খুব কঠিন কাজ। দিস নট ঠিক বলেছো, দ্যাট মাচ ইজি যে আসলে প্রডিউসার পাওয়া, কারণ প্রডিউসার না আমি বলবো, আমাদের তো প্রডিউসার নাই আসলে, ফাইন্যান্সার, প্রডিউসার নাই আমাদের। হ্যাঁ, প্রডিউসার হচ্ছে আচ্ছা যেমন, প্রডিউসার আমি কিভাবে বুঝি, প্রডিউসার হচ্ছে যে আসলে যে ড্রিমার, যে একটা প্রজেক্ট স্বপ্ন দেখবে, সে একটা রাইটার হায়ার করবে, হায়ার করার পর সে একটা স্টোরি লেখাবে, সে একটা ডাইরেক্টর সিলেক্ট করবে, এবং সে পুরো প্রজেক্ট, সে কোনো টাকা দিতে হবে না তাকে, সে উল্টো টাকা পাবে, লোকেরা ফাইন্যান্স করবে, ফাইন্যান্সাররা একজ্যাক্টলি, ফাইন্যান্স করবে। ফাইন্যান্স ফাইন্যান্স এবং প্রোডিউসার ডিপার্টমেন্টটা কিন্তু আলাদা আলাদা পুরো ওয়ার্ল্ডেই তাই, ঠিক আছে। আমাদের হ্যাঁ, দেশে প্রোডিউসাররাই হচ্ছে এখন এখানে যে, আমাদের দেশের, আমরা ফিল্ম মেকার যারা এই দুর্ভাগা দেশের, আমরাই প্রডিউসার, আমরাই ডাইরেক্টর, আমরাই হ্যাঁ সবকিছু। এটা আমরা প্রোডাকশন ভয় ভাইয়া, আমরা প্রোডাকশন ভয়ও। হ্যাঁ হ্যাঁ আমাদের সামনে অনেক ভালো সময় আসবে নিশ্চয়ই। সেলিম ভাই, যেটা হচ্ছে যে দীপঙ্কর দা যে কথাটা বললেন যে অ্যাকচুয়ালি সৃজিত বছরে অনেকগুলো সিনেমা বানাচ্ছে, হ্যাঁ, এবং আমরাও তো আমাদের এখানে যে এত ট্যালেন্টেড ডিরেক্টর, যেমন আপনার কথা বলি, আপনি 8 বছর পরে, মানে এটা তো না না, দেখো দেখো, আমার কথা আমরা শোনো, ট্রেন আমার কথা দিচ্ছি। শোনো, বুঝছি আমি, আমি প্রশ্নটা বুঝেছি, আমি বুঝছি। সৃজিত সৃজিত আর কলকাতার বাস্তবতা আর দীপঙ্কর দীপন ঢাকার বাস্তবতা খুব আলাদা। না আমি সেটা হ্যাঁ বুঝছি, হ্যাঁ না আমি হ্যাঁ, এইটাই বুঝছি যে ইন্ডাস্ট্রি আবার ব্লেম দিচ্ছে যে আপনাকে, যে আমরা কেন আপনি 8 বছর সিনেমা বানাচ্ছেন না। আলটিমেটলি আপনি যেটা বললেন যে আপনি প্রডিউসার পাচ্ছিলেন না বা প্রডিউসার ফেথ নেন, তো কাদের উপর ফেথ এটা? তো এই জায়গায় এই ইন্ডাস্ট্রি থেকে মানে তারা আবার কিভাবে ব্লেম দেয় আমাদেরকে যে আমার এখানে না না আমার ব্লেম। আমার সাথে একটা স্পষ্ট কথা আছে এখানে, এই যে প্রডিউসার পাচ্ছে না বা ব্যাপারটা কি, আমার মনপুরা একটা হিট ছবি, মনপুরার মতো একটা হিট ছবি যদি মুম্বাইতে বসে কেউ বানায় বা কলকাতায় বসে কেউ বানায়, পরপরে 4টা ছবি সে ওই মনপুরার আওয়াজেই পেত, এবং তো তাকে বলা হতো যে আপনাকে কোনো রকমের ইন্টারফেয়ার করা হবে না, আপনি আপনার মতো করে বানাবেন। মানে জানো এইটা দীপঙ্কর, আমি একটু থামাই তোমারে, সেটা হচ্ছে যে আমার মনপুরা হিট হওয়ার পরে প্রচুর এই লোকেরা ছবি বানাতে বলেছে, কিন্তু তখন বলেছে তাদের গল্প বানাতে বলেছে। আচ্ছা কেন বলবে, মানে আপনি যখন আপনার হ্যাঁ গল্প একটা বানিয়ে নিজেকে প্রমাণ করলেন, মানে আমি হ্যাঁ আপনাকে মানে এগুলো তো স্পেস দেওয়া হলো না সেলিম ভাই। আমি কাউকে একজনকে বললাম যে ঠিক আছে, ওরা এগুলো তো স্পেস প্রডিউসার না, দেওয়া না। ওরা তো প্রডিউসার না, ধরো ওরা হচ্ছে যে ফাইন্যান্সার, ওর একটা এজেন্ডা আছে যে ওর একটা বইয়ের গল্প আছে, এই গল্পটা করতে পারলে ও বাসায় একটা আরামে থাকতে পারবে, তো ওর বইয়ের আমি গল্পটা আবার ওর একটা
নায়িকা বান্ধবী আছে, যাকে নিলে বউর রক্ষা হলো নায়িকাও রক্ষা হলো, তো ওই কনসেপ্টটা আমরা। আমার দীপঙ্কর দা, আমি জানতাম যে এইসব জিনিস আমাদের ফেস করতে হয়, খালা কেনাও, মামা কেনাও, নানি কেনাও, ঠিক আছে, এটা যে গিয়াসুদ্দিন সেলিম কেও ফেস করতে হয়েছে সেটা হ্যাঁ, আমরা সবাইকে আজকে পাচ্ছি সবাইকে না, মানে হয় কি ব্যাপারটা হচ্ছে যে কাউকে হয়তো একটু মানে একদম এই ওকে নিয়ে নাও, আর কাউকে হচ্ছে যে একটু বস একটু ভাববেন, মানে বলার ধরনটা থাকে কিন্তু। ইনফ্যাক্ট না, আমি আমি একটা গল্প বলি, আমি হ্যাঁ আমি একটা আমি একটা গল্প বলতে চাই দীপঙ্কর, সেটা হ্যাঁ বহু আগে, এটা 21 টেলিভিশন থাকা অবস্থায়, বুঝছো। হুম কোন এক প্রডিউসার, আমি নাম বলছি না, আমাকে বলল যে ভাই, উনি অনেক হিউজ বড় মানুষ আর কি, ঠিক আছে, অনেক বড় মানুষ, বড় মানুষ বলতে ফিনান্সিয়ালি, ঠিক আচ্ছা আছে, মানে অর্থের মালিক, হ্যাঁ অনেক অনেক অর্থ সম্পদের মালিক। আচ্ছা আমার তখন 32 নম্বর অফিস, ওই যে সাবলাইমেই বসি, উনি আচ্ছা এসেছিলেন অফিসে 21 টেলিভিশনের সময়, এসে বললে যে আমাকে একটা 7 পর্বের ধারাবাহিক বানিয়ে দেন, আপনি আপনি লিখবেন, আপনি বানিয়ে দিবেন। তো আমি একটা নির্দিষ্ট টাকা চাইলাম, ঠিক আছে বানিয়ে দেবো, নির্দিষ্ট টাকা চাইলাম। তো উনি খুব রাজি হইলেন, এবং ওখানে বসেই প্রথম মৌখিক কথায় আমাকে অর্ধেক লেখার টাকা চেক দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, অর্ধেক রেমুনারেশন চেক দিয়ে দিলেন। তারপরে তারও 15 দিন পর বাকি অর্ধেক চেক দিয়ে দিলেন, মানে আমার লেখার টাকা শেষ। এর মধ্যে আমি লিখে শেষ করতে সময় লাগলো 2 মাস, 2.5 মাস, 3 মাস লাগলো। এর মধ্যে আমার ছোট বোনের বিয়ে আসলো, তখন টাকার দরকার, তো আমি তো শুটিং এ যাব, তখন ওনাকে বললে কথায় কথায় এমনি বললো যে কি সেলিম ভাই কি অবস্থা, বললাম যে না আমি একটু আমার বোনের বিয়ে, একটু টাকা পয়সা লাগবে, এরকম ভঙ্গি। তো বললো যে ঠিক আছে, ডিরেকশনের টাকাটা অর্ধেক নিয়ে যান, পুরোটা নিয়ে যান, আচ্ছা পুরো ডিরেকশনের টাকাও দিয়ে দিল। তখনও শুটিং শুরু হয় নাই, যাই হোক। তো যখন কাস্টিং করতে গেলাম, সব কাস্টিং আমাকে করতে করতে দিচ্ছে, কিন্তু একটা কাস্টিং, নায়িকার কাস্টিংটা উনি বললো যে ভাই এটা আমি আপনাকে দিব। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা, যে সমস্ত, হ্যাঁ দীপঙ্কর শুনছো তুমি, জি হ্যাঁ শুনছি, হ্যাঁ, সমস্ত কাস্টিং আমি করলাম, খালি নায়িকার কাস্টিংটা উনি আমাকে দিল, দিবে তাও দেয় না, শুটিং এর 7 দিন আগে উনি আমাকে নায়িকা দেখায় যে নায়িকা আমার পছন্দ না। এখন তুমি কি করবে বলো? তো এখন নায়িকা তো, এটা তো নিতেই হবে আমাকে, তো নায়িকা নিলে এখন ঠিক আছে, এখন আমি আবার রিরাইট করে নায়িকা হাইট করলাম, আমার ডিওপি ছবি তুলতে গিয়ে নায়িকা হাইট করলো, আমার ইয়ে এডিটর এডিট করতে গিয়ে নায়িকা হাইট করলো। নায়িকা তুমি কত হাইট করে থাকতে পারো, এই তো আমাদের বাস্তবতা। তবে সেলিম ভাই একটা বিষয় হয়তো জানা প্রাসঙ্গিক হবে কিনা, কিন্তু আমার হুম জানার ইচ্ছে আমি আগে থেকেই, তা হচ্ছে যে আপনি সুন্দর একটা টিম নিয়ে কাজ করেন, সেই নাটক থেকে শুরু করে আজকে চলচ্চিত্র পর্যন্ত একই টিম হুম নিয়েই কাজ করছেন, মানে অলমোস্ট মোটামুটি মোরলেস। অলমোস্ট কসু ভাই ক্যামেরা চালিয়েছে, জুয়েল ভাই এডিট করেছে, হুম ওই টিমটা, ওই বন্ধুত্ব ওই টিমটা নিয়েই আছেন। এই তিন, হুম এই যে এই তিনজনের কেমিস্ট্রিটা বলে। আচ্ছা চমৎকার কথা, এইটা ধরো দেখো, আমি যখন প্রথমে লিখতাম, আমি আমি ডিরেকশন শুরু করি নাই, তখন তো আর এদেরকে আমার চেনার কোনো কারণ নাই। আচ্ছা, যখন আমি ডিরেকশন শুরু করলাম, তখন কোনো এক আড্ডায় জুয়েলের সাথে আমার আলাপ হলো, আমি জানিও না জুয়েল এডিটার, ওকে, তো আমরা সারা রাত ধরে আড্ডা মারলাম, এবং সকালবেলা ফিরতে ফিরতে ও আর আমি হেঁটে হেঁটে আসছি, ওই দিনই ওর সাথে প্রথম পরিচয় হলো। তখন ও আমাকে বললো যে সেলিম ভাই, এরকম আপনি তো বোধহয় ডিরেকশন করছেন, তো এটার অ্যানিমেশনের কাজ যদি লাগে, কারণ আমাদের এখানে টাইটেলটা সুন্দর হয় না, টাইটেলের অ্যানিমেশনটা আমি করতে চাই। ওকে তখন তো শুধু একটা নাম দিয়ে আসে না, যে স্টিল দিয়ে নাম, তো হ্যাঁ বিপ্রদীপ, তখন আমি বিপ্রদীপ ফার্স্ট আমার যে সিরিয়াল ওইটা আমি ডিরেকশন করতেছিলাম। তারপরে আমি বিপ্রদীপ খুব স্মার্ট কাজ ছিল, হ্যাঁ বিপ্রদীপের সময়, তো ও আমাকে বললো যে আমি টাইটেলটা করতে চাই। তারপরে আমি বললাম তুমি কি করো, বললো আমি তো এডিটও করি, তাহলে তুমি এডিটও করো। তারপরে ও জিএসএস এ তখন এডিট করতো, চাকরি করতো ওখানে বেসিক্যালি, তো আমি শুট করার পরে ওই জিনিসটা ওর জিএসএস এ দিয়ে দিলাম, এবং ও এডিট করলো। এভাবে ওর সাথে আমার কাজ শুরু হয়েছে, এবং এটা আজ অব্দি খুব, মানে মাঝে হয়তো ও কিছুদিন ছিল না একটা সিরিয়ালের সময়, ও বাইরে ছিল, তখন 60টা এপিসোড অন্য একজন এডিটর এডিট করেছিল, আর পরবর্তীতে 2-4টা 5টা
ঈদের নাটক পাটক অন্য কোনো এডিটার এডিট করেছিল, আর বাদ বাকি অলমোস্ট সব কাজই ও এডিট করেছে। আর খসরুর কথা বলবো, খসরুকে আমার প্রথম দেখা হয়, আমি পাপপুণ্য নামে একটা নাটক বানাতে গিয়েছিলাম, আমি ডিওপি করতেছিলাম, এর আগে অপু আমার সাথে কাজ করছিল, অপু মানে বিপ্রতিপে অপু, হাউস ওয়াইফ অপু, অপু রোজারিও। তো দেন অপুর কোনো একটা সমস্যা করতে কিছু একটা, তখন আমাকে বললো যে খসরু ওই ছেলেটা ওকে দেখো। ও তখন শুটিং করছিল একটা হাউসে, মানে একটা রিসর্টে শ্রীপুরের ওইদিকে, তো আমাকে একজন নিয়ে গেল সাথে করে, তুমি আসো তুমি দেখো ওর কাজ। তবে গেলাম গিয়ে দেখলাম যে ট্রেন্ডের উপর বসে আছে এবং চুপচাপ ঠান্ডা একটা ছেলে। তো আমি বললাম যে ঠিক আছে চলো আমার আমরা একসাথে কাজ করি পরের প্রজেক্টে। তখন আমার প্রজেক্টের আগে দিয়ে হ্যাঁ আমার প্রজেক্টে ও কাজ শুরু করলো, এবং আসলে ওই যে কাজ শুরু করলাম আমরা শুধু এই পাপপুণ্যের সময় ও সুমনের ছবি করতে বললো, আমি আসলে পলাশকে নিয়ে করলাম, এর আগ পর্যন্ত প্রায় 80-90% আসলে ছবি তোলা খসরুরই, 90% 95% এডিট হচ্ছে যে জুয়েলের। এটা একটা টিম ওয়ার্ক, আমরা পরস্পরকে বুঝতে পারি, আমি আমার টেস্ট ওরা বুঝতে পারে, ওদের মনোভঙ্গি আমি বুঝতে পারি, কমিউনিকেশন ভালো। এই একটা ফিক্সড টিম থাকলে যেটা হয় যে মানে খুব ভালো হয়, এটা সাধারণত দীপঙ্কর দ্বারা তো একটা ভালো টিম আছে আমি যতটুকু জানি, খুব স্ট্রং একটা টিম। হ্যাঁ অনেক একটা টিম থাকতে হয়, কিন্তু আমার টিমটা আবার এরকম না যে মানে একসাথে মানে সবার সাথেই এদের সাথে মধ্যেই কাজটা হয়েছে, অনেকের সাথে কাজটা হয়েছে। তো একটা বিষয় সেলিম ভাইকে জানাতে চাই, তা হচ্ছে যে সেলিম ভাইয়ের কতটুকু জানা আছে আমি জানি না, সেলিম ভাই আমাদের সৈকত নাসের বাংলাদেশে যদি সিনেমার ক্ষেত্রে সেরা 3 জন অ্যানিমেটারের কথা বলতে হয়, মানে গ্রাফিক্স এর কথা বলতে হয়, তার মধ্যে কিন্তু ও একজন। এডিট করে এবং দুর্দান্ত গ্রাফিক্স এর কাজ। হ্যাঁ ভাইয়া, আমি মূলত আসলে মানে ভালো কিনা যাই না, বাট আমার আমি মূলত এই জন্য অ্যানিমেটর, আমার পড়াশোনা হচ্ছে এমএসসি হচ্ছে ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে, অ্যাকচুয়ালি আমার বেসিক ছিল হচ্ছে আপনার মেজর ছিল হচ্ছে আপনার অ্যানিমেশন, অ্যাকচুয়ালি ফিল্ম এন্ড অ্যানিমেশন। যেটা হচ্ছে দীপঙ্কর দা একটা প্রসঙ্গে আসি, আমাদের কামরুজ্জামান মিলু ভাই একটা কমেন্ট করেন চমৎকার, যে ভাই আপনার তিনজনই আমার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, সবাইকে অভিনন্দন, বিশেষ করে সেলিম ভাই এবং দীপঙ্কর দা, তাদের জীবনের তিনটি করে সিক্রেট বা অজানা ঘটনা জানতে চাই। দীপঙ্কর বলো কোথায় কখনো কারোর সঙ্গে শেয়ার করেন নাই, এটা অবশ্যই কারোর সাথে শেয়ার করেন নাই, সেই ধরনের তিনটা জিনিস। এটা তো শুরু করবে সেলিম ভাই না দীপঙ্কর দা? সেলিম ভাই শুরু করো, কিন্তু মুশকিল হয়ে পড়ে সেটা একটা। সাংবাদিকটা হচ্ছে খুব ডেঞ্জারাস, যারা একটু কি বলবো যে দক্ষ সাংবাদিক, মানে সাংবাদিক মানে প্রশ্নতেই মাথা মানে ভাবতে অনেক ভেবে চিন্তে সাবধানে আনসার করতে হয় আর কি। তো এই ওটাই বলছিলাম যে একটু আগে রনি ভাইকে যে প্রশ্ন দিয়ে দাউদ হোসেন রনি কালের কণ্ঠে আছেন, তো মিলু ভাই আমার খুবই মানে কাছের মানুষ, মিলু ভাই অবশ্য তো তারপরেও জটিল প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, আগে বললে হয়তো ভেবে ভাবতে ভাবতে পারতাম কিন্তু শেয়ার করিনি কোনো জায়গায় এরকম কিছু। আচ্ছা দেখি মনে পড়লে বলবো, সেলিম ভাই বলুক। সেলিম ভাই শুরু করুক তাহলে। সেলিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো সেলিম ভাই, সেলিম ভাই বোধহয় কোন কারণে সেলিম ভাই হ্যাঁ আছেন? কোনো কারণে অফে আছে। না না সেলিম ভাই অলরেডি অফে চলে গেছে, দীপঙ্কর দা আমি আর আপনি লাইনে আছি। আচ্ছা দীপঙ্কর দা একটা জিনিস, আমি কিন্তু একটা ব্যাপার শেয়ার করেছি আজকে যা আমি কখনো কোথাও করিনি, আমি কিন্তু কখনো আগে আমি আমার মানে সিনেমা প্রোডিউস করার জন্য অনন্ত জলিল সাহেবের কাছেও গিয়েছিলাম, এবং তার কাছেও আমি তার অফিসে গিয়ে তাকে যেন উনি সিনেমা প্রোডিউস করে যে ছবিটা আমি তৈরি করতে চাই। তো তারপর কেন হয়নি বা পরবর্তীতে কিভাবে হবে
এসব বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমি তার কাছে আচ্ছা গিয়েছিলাম, উনি আশ্বাস বলেছিলেন যে সামনে অবশ্যই কখনো যদি কাজ করার স্কোপ থাকে। দীপঙ্কর দা, আপনার সাথে আমি আমার একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে আমিও ফার্স্ট যখন সিনেমার একদম সিনেমার সাথে আমি তো ইনক্লুড ছিলাম হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি বা এগুলোর সাথে, তো আমি সিনেমার কাজে যখন ফার্স্ট আসি সেটাও অনন্ত জলিল ভাইয়ের একটা সিনেমার সাথে আসছিলাম, সেটা হচ্ছে মোস্ট ওয়েলকাম টু এর গ্রাফিক্স করার জন্য আমাকে ডাকছিল। হ্যাঁ, সেটা অনন্য মামুন ভাই ডাকছিলেন অ্যাকচুয়ালি, বাট পরবর্তীতে কাজটা যাই না কেন অর্ধেক করে ইচ্ছা করে নাই করতে, যেটা হচ্ছে আপনার যে প্রজেক্টটা ছিল হচ্ছে হাত বের করে দেয়, তো এটা হচ্ছে হ্যাঁ করতে ইচ্ছে করে নাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমারও অনন্ত জলিল ভাইয়ের অফিসে ফার্স্ট আসা ছিল। আমি তখন গিয়েছিলাম ওখানে করার জন্য, না উনি না, আমি অনেকের কাছেই গিয়েছিলাম। আমি কাকরাইলেও অনেক প্রডিউসার আছে, সবার নামে আমি মুহূর্তে বলছি না, আমি অনেকের কাছেই গিয়েছিলাম। এবং একজন প্রডিউসার আছেন যিনি কিছুদিন আগে মারা গেছেন, তো উনি আমাকে যথেষ্ট রকমের হ্যাঁ বলছিলেন যে তুমি আসলে যেসব গল্পগুলো ভাবছো এই গল্পগুলো সিনেমা হ্যাঁ করলে কখনো চলবে না। কিন্তু আমি হ্যাঁ তখন তাকে আমি তাকে বলেছিলাম, তার একটু আগে সে আমাকে গল্পগুলো বলছিল যে কি এমন সময় আপনি আসছেন যখন আমার সিনেমা ভাবছি যে আমি গ্রামে গিয়ে মাছ চাষ করবো, কারণ আমার পরপর 6 সিনেমা লস করলো। হ্যাঁ ভাই যদি পরপর আপনার 6টা সিনেমা লস করে তাহলে তো কোনো একটা ঝামেলা নিশ্চয়ই ছিল, তাহলে আপনি আমারটা একটু শুনুন, তো আমারটা চলবে না বলছেন। ইভেন ঢাকা হাইটেক যখন রিলিজ হয়, ঢাকা হ্যাঁ হাইটেকের 4-5 দিন আগেও কিছু মানুষ, তাদের নাম আমি বলবো না, তারা পুলিশের ডিএমপির একদম অফিসে গিয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সানি নয়, আইজন কর্মকর্তা, তাকে গিয়ে বলেছেন যে এই ছবি হল থেকে 4 দিনের মাথায় নামিয়ে দেবে, হুম এই ছবি চলবে না, ছবি চলার আমাদের দেশে প্রবলেমটা এটাই, আমরা কখনোই না চ্যালেঞ্জ দিতে যাই না, আমরা চাই না অ্যাকচুয়ালি একদম ফর্মেটে যেতে চাই। আমিও আমরা এই প্রবলেম গুলো ফেস করি এগুলো। দীপঙ্কর দা, একটা সিরিয়াস ব্যাপারে আসি, দীপঙ্কর দা এখন আপনার সাধারণত আপনার সিনেমা গুলোতে সবসময় একটা দেখি জিনিসটা মিশন ব্যাপারটা আপনি খুব ভালো সিলেক্ট করেন, থ্রিলারটা আপনার খুব পছন্দের জনরা, এটা এটা কেন মূলত? থ্রিলার থ্রিলার আমার অবশ্যই পছন্দের জনরা, কিন্তু আমি যেটা হয়েছে কি, আসলে ঢাকা অ্যাটাকের পরে চেয়েছিলাম একটা রোমান্টিক ছবি করতে। আমি আচ্ছা একটা খুব দুর্দান্ত রোমান্টিক ছবির স্ক্রিপ্ট লিখেছিলাম। আচ্ছা আমি ঢাকা অ্যাটাকের পরে অপারেশন সুন্দরবন করতে চাইনি, আমি একটা মিষ্টি মধুর রোমান্টিক ছবি করতে চাইছিলাম। আমি একটা একটু 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 ভারী সাবজেক্ট, একটু গম্ভীর সাবজেক্ট নিয়ে একটা ছবি করতে চেয়েছিলাম, কিন্তু যেগুলো হয় যে ওই ছবিগুলোর জন্য আমি প্রডিউসার পাইনি। তো যেটা আচ্ছা বললো যে প্রডিউসার আসে, কিন্তু আসলে যেই ছবিগুলো ঠিক আমি করতে চাই বা হুম ওই করার সুযোগ হয় না, তো ফলে যেগুলো সুযোগ হয়েছে এবং আমার সাথেও মেলে সেই ছবিগুলোর ক্ষেত্রেই আমি বর্তমানে কাজ করছি। দুটো ছবি, ঢাকা 2040 এবং অপারেশন হ্যাঁ সুন্দরবন, দুটোই আমার এবছর রিলিজ অপারেশন করার কথা। সুন্দরবন, হ্যাঁ এবং জেনে খুশি হবেন যে আরেকটা ছবি, এটাও কখনো শেয়ার করিনি পাবলিকলি, আরেকটা ছবি, ওটা বেশি আচ্ছা সাইনিং হয়ে গেছে, কিন্তু ওটার এখনই কোনো কিছুই বলা নিষেধ, কারণ ওটা পরবর্তীতে ওটা নিয়ে, এই দুটো ছবি শেষ হলে ওটা নিয়ে কাজ শুরু হবে। কিন্তু কিন্তু হাইট থেকে গেল, মিলু ভাইয়ের প্রশ্ন কিন্তু উত্তর হলো না, হাইট থেকে গেলে কিন্তু আপনি এক আপনি কিন্তু হাইট করে গেলেন। তো না, ওটা বলা যাবে না, তাহলে তাহলে পরে বিনু ভাই প্রশ্নের আমি আমি উত্তরটা এখানে হলো না, কিন্তু ইনফ্যাক্ট ওটা আসলে এখনই, ফলে এই 3টা ছবি নিয়েই এই মুহূর্তে ব্যস্ততায় আছি আর প্রচন্ড শঙ্কায় আছি যে আবার কবে সিনেমা আমার হবে, সিলিন্ডারকে ফিরে পাইছি। হ্যাঁ আবার আচ্ছা, কবে সিনেমা হলে মানুষ গাদাগাদি করে সিনেমা দেখবে, আবার কবে আমি নাইট, আবার কবে হ্যাঁ নাইট। ভাইয়া, ইউরিন কোথায় গেছিলেন? আমি কোথায় ছিলাম? আপনি ছিলেন না, আমরা ছিলাম, হ্যাঁ আপনি অনেক অফলাইনে পাইনি ছিলেন। ঠিক আপনাকে, আছে, আচ্ছা দীপঙ্কর হ্যাঁ দা, আমি আমি ঠিক এমনি ভুলে আরো গেলাম। জিনিস যেটা হচ্ছে যে একটা সেলিম ভাই আমাদের সাথে একটু সাডেনলি মনে হয়তো বা আপনার ইন্টারনেটের লাইন মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল, এই জন্য ঝামেলা ছিলেন না। আচ্ছা সেলিম ভাই, আমি এমনি একটা জিনিস জিজ্ঞেস করি দুজনকেই, যে একটা সিনেমার গল্প সাধারণত সিলেক্ট করা কিভাবে সিলেক্ট করেন আপনারা সাধারণত? যেমন আপনি যেমন দীপঙ্কর দাস ঢাকা 420, সরি 2040 না, ঢাকা 200, হ্যাঁ, 2040, হ্যাঁ 2040, এবং 2040, এবং হচ্ছে অপারেশন সুন্দরবন, এই গল্প তৈরি করার আগে, যেমন পাপুন এখন সেলিম ভাইয়ের সিনেমা এবং স্বপ্নজাল, এবং এই যে সিনেমার গল্পগুলোর আগে কি ধরনের চিন্তাগুলো আসে মাথায় অ্যাকচুয়ালি, গল্প সিলেকশনের ব্যাপারে?
দেখো এটা তো সেলিম ভাই, বলা, বলো। আচ্ছা আপনি হ্যাঁ মাফ করেন। আচ্ছা সেলিম ভাই, আমার যেটা হচ্ছে কি, আমি মানে আমার সারা জীবনের নাটকের গ্রাফে বা নাটকের ক্যারিয়ারে একটা জিনিস যদি কেউ ডিপলি একটু খেয়াল করে, একটা জিনিস পাবে, আমি সবসময় সেই নাটকটা বানিয়েছিলাম, বানিয়েছি যেটার মধ্যে কোনো না কোনো দিকে একটা নতুনত্ব আছে, আইদার প্লটে অথবা মেকিং এ অথবা লোকেশনে, যেটাতে নর্মালি মানে সবখানে যা হচ্ছে, যেটা হচ্ছে বা হয়ে গেছে, ওগুলো করতে আমাকে খুব টানে না। আমি সবসময় অন্য একটা নতুন পথে হাঁটতে চাই, এটা বোধহয় আমার মানে বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তো সিনেমার গল্পের সাবজেক্টের ক্ষেত্রেও আমি যে ধরনের গল্পগুলো হয়ে গেছে সেই গল্পগুলো আমাকে অতটা চ্যালেঞ্জ দেয় না, যতটা চ্যালেঞ্জ একজন নির্মাতার পাওয়া উচিত। আমি প্লটের ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে চূড়ান্ত রকম ভিন্নতায় বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে একটা গল্প নতুন, একটা গল্প করতে গেলে আমাকে যদি অনেক বিস্তর পড়তে না হয় বা জানতে না হয়, নতুন দিক পথে হাঁটার জন্য প্রস্তুত না হতে হয়, সেটা আমাকে আলোড়িত করে না। তো আমার গল্পগুলোর ক্ষেত্রে বা কন্টেন্ট গুলোর ক্ষেত্রে একটা নতুন পথে হাঁটার ব্যাপার নাটকও ছিল, সেটা সিনেমাতে আছে। সেলিম ভাই, মানে মানে কি ধরনের চিন্তা আসে প্রথমে একদম, যে কোন ধরনের এই ধরনের এই কাজটা করব, স্টোক পয়েন্ট এই সিনেমার গল্পের এইটা হইতে পারে, দর্শক এই জন্য গ্রহণ করবে, আসলে সাপোজ টু বি ফর্মুলা না, আপনার আপনার তো একটা ইনার চিন্তা থাকে যে আমি পারবো, এটা হবে না কেন, গল্পটি মানে গল্প যদি ভালো হয় অডিয়েন্স অবশ্যই রিসিভ করবে। তো কি ধরনের চিন্তা আসে একটা গল্প সিলেকশনের ক্ষেত্রে প্রথম সিনেমা বানানোর জন্য? দেখো, আমার ধারণা যে স্টোরির আইডিয়া কখন আসে, কিভাবে আসে, এইটা বলা খুব মুশকিল। ঠিক আছে, যে কোনো কিভাবে আসছে আমার কাছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, যখন তখন পদ্মা ব্রিজটা, যমুনা ব্রিজটা ছিল না, আচ্ছা ফেরি দিয়ে আমরা পারাপার হতাম, তাই না? হ্যাঁ তো ফেরি দিয়ে এরকম যখন পার হচ্ছি, তো ন্যাশনাল গ্রিডের যে লাইনটা আছে না, ওখানে অনেক বড় একটা মোটা, হ্যাঁ দীপঙ্কর, ন্যাশনাল গ্রিডের যে মনে আছে আমার, ইলেকট্রিসিটি, হ্যাঁ, মনে আছে তো আমার, ওই, আমি হ্যাঁ ওই পথ দিয়ে, ওই পথ দিয়ে রংপুর যেতাম। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই গ্রিডের মধ্যে আমি একদিন এরকম আসতেছি, তো গ্রিডে দেখি যে একটা লোক পাহারাদার চুপচাপ বসে আছে, তাই হ্যাঁ না? একটা ওইটা এবং পাহারাদার ছিল, এমন একটা ছোট ঘরের মতো আছে। হ্যাঁ ওই ওইটার মধ্যেই, তাই না? ওই তো আমি, এটা পাহারাদার একটা লোক ওখানে থাকে, ও পাহারা অনেক দেয়, উঁচু উঁচু পিলার আর কি। হ্যাঁ উঁচু পিলার। তো আমার মহান মনে আছে, এখানে যদি এই যে ও তরুণ একটা লোক ছিল, যে তরুণ, ও যদি ওর এখানে একটা, ওর একটা প্রেম হয়, একটা গার্লফ্রেন্ড কিংবা একটা আসে, তাহলে কেমন হবে, হোয়াট এভার ইট ইজ। দেন ওইটাই আসলে একটা সময় এসে একটা মনপুরা দ্বীপ হলো, এবং সেই দ্বীপে ওকে নির্বাসনে পাঠানো হলো, এবং পরি আইসা ওখানে হয়তো ফিশারম্যানের মেয়ে, ওর সাথে দেখা হলো এবং প্রেম হইলো। এই যে কোত্থেকে গল্প ভাবনা, আবার আমি কোথায় এসে আসলে এটা ওয়ার্ক করলো, তো আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? তো এইভাবেই আসলে হ্যাঁ 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 একই ভঙ্গিতে, যেমন ধরো মনপুরা, তারপরে স্বপ্নজাল এবং পাপপুণ্য, তিনটা, যেমন তিনটার মধ্যেই এক ধরনের প্রেম আছে, এবং তিনটাই আমি বলবো বিয়োগান্তক গল্প, এক ধরনের বিয়োগান্তক। এটা একটা জার্নিতে আমার যাচ্ছে আর কি, এটা অনেকেই বলছে ট্রিলজি, আমি এখন জানি না, দেখা যাক। তো যেমন পাপপুণ্যের ক্ষেত্রে, যেমন মনপুরা যখন, এটা খুবই রোমান্টিক, তখন আমার বয়স, অভিজ্ঞতা সব মিলিয়ে খুবই রোমান্টিক ধরনের চিন্তা। যখন আমি স্বপ্নজল তৈরি করি, তখন একটু ম্যাচিউর্ড, আমি একটু সমাজ সচেতনতা, একটু রিলিজিয়াস ভঙ্গি, এগুলো একটু মাথার মধ্যে, যে জাতিগতভাবে আমার আসলে কি করা উচিত জাতির জন্য, এই ভঙ্গি। এবং 3 নম্বর যে পাপপুণ্য, এটা অনেক বেশি ধরো ইগোর স্টোরি, মানে ইগো এবং ইগো স্যাটিসফ্যাকশন, এই ধরনের ভঙ্গি। তো আমার ধারণা হচ্ছে বয়সের এবং অভিজ্ঞতার সাথে সাথে গল্প বলার ভঙ্গিও চেঞ্জ হয় আর কি। এই একটা জিনিস খুব মিস করবো সেলিম ভাই, তা হচ্ছে যে হুম একটা জায়গা থেকে আপনাকে ঈর্ষা করি এবং ওই ঈর্ষাটা রয়ে যাবে। আপনারা তো মনপুরা বানিয়েছিলেন 35-এ, তাই না? হুম 35 এক্স্যাক্টলি। 35-এ ফিল্ম মেকিং এর যে অভিজ্ঞতা, মানে এটা তো আসলে ও আমাদের হয়নি। আমরা পাওয়া নাই না? না না, ওকে, আমি ভাবে আমার একটা ড্রিম আছে দাদা, সেটা হচ্ছে আমি একটা 35-এর সিনেমা বানাবো,
এটা হচ্ছে আমার ড্রিম এখন এই মুহূর্তে, সিরিয়াসলি সবচেয়ে স্ট্রং ড্রিম, আমি জানি না কেন আমার একটা ড্রিম এটা, একদম যখন সিনেমা বানাই তখন ওই রিল আমরা পাই না, কিন্তু আমরা ডিজিটাল ফর্মেটে সিনেমা বানাচ্ছি। বাট আমার একটা ড্রিম হচ্ছে আমি 35-এ বাই হুক এন্ড কুক একটা সিনেমা আমি শেষ করবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। আমি জানি না হবে কিনা, এটা সব তো পূর্ণ হবে নাকি। আমি আসলে 35-এর একটা এক্সপেরিয়েন্স বলতে চাই, 35-এর মানে প্লিজ আমাকে শুনতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে 35-এর তখন ফিল্মের দাম ছিল বোধ হয় 4 মিনিটের মতো, একটা রিলের জন্য 5-6 হাজার টাকার মতো খরচা হতো বোধ হয় ওই সময়। আমার ঠিক অ্যামাউন্টটা এক্সাক্টলি মনে নেই, 5,000-6,000-7,000। হ্যাঁ 12,000 টাকা পর 10 মিনিট আর কি। হ্যাঁ 10 মিনিট পড়তো 12,000 টাকা, ওরকমই। মানে আমি আমরা শুনলাম যে একটা এনজি হলো হিউজ পরিমাণ, মানে স্টক। তো দেখো এটার যখন আমরা 35-এ শুট, আমার যখন মনিটর ছিল না, আমি এর আগে টেলিভিশন নাটকের এক্সপিরিয়েন্স ছিল এবং মনিটর সবসময় শুট করেছি, মনপুরা করার সময় আমি আর মনিটর নাই, তো আমি ক্যামেরাম্যানের পাশে দাঁড়িয়ে আসলে ওর ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ওই লাইভলি ওদের অ্যাক্টিংটা দেখতাম। তো দেখতে দেখতে আসলে ওইটার একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায়। পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই যে একবার আমি যখন অ্যাকশন বলবো রোল, ক্যামেরা রোল হবে এবং এক রোলেই 1,000-1,000 টাকা নাই, তাই না? তো যার পরিপ্রেক্ষিতে পুরো অনেকবার রিহার্সাল করে আর্টিস্টদেরকে ব্লকিং কম্পোজিশন সব ঠিক করে সমস্ত লাইট বয় টাইট বয় যে যে লাইট ধরেছে রিফ্লেক্টর ধরেছে এবং পুরো সেট একদম পিন লক সাইলেন্ট এবং অন্ত সবাই, ঠিক আছে? যার পরিপ্রেক্ষিতে আসলে আমার ধারণা যে ওইটা অনেক মানে এক ধরনের এত সিরিয়াসলি জিনিসটা করতে হয় যে যখন আমরা ডিজিটালি শুট করতে যাই তখন রিল্যাক্স, ওকে এই শট হয় নাই তো কি অসুবিধা, নেক্সট শট জীব। সেটা 35-এ নাই, এটা বেসিক পার্ট আমি বলবো। হ্যাঁ বাট যেটা তো শব্দটাই যে প্রিপারেশন, এখন যেটা হচ্ছে একটা শট নিলে ওকে ঠিক আছে, আমরা মনে হয় এখন রিহার্সালটা করি হচ্ছে ক্যামেরা অন করে। আমি যদি হ্যাঁ একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাও এটাও মানে এক্ষেত্রে এমনও হয়েছে যে আমরা বলছিলাম ঠিক আছে রোল করে করো যদি হয়ে যায় শটটা। হ্যাঁ অনেকটা, কিন্তু ওটা তো ওই সময় প্রশ্নই আসে না, কিন্তু এখন কিন্তু আবার একটু মানে প্রবণতা তৈরি হয়েছে যে শুটটা একটু হিসেব করে করার, কারণ ইদানিং প্রত্যেকটা ক্যামেরাতেই মানে টেকনোলজির কারণে ফুটেজ গুলো প্রচুর জায়গা নেয়, ফলে এত বেশি হার্ড ড্রাইভ লাগে আউটডোরে শুট করতে গেলে। তো আমার যেটা হয়েছে অপারেশন সুন্দরবনে যে পরিমাণ হার্ড ড্রাইভ নিয়ে গেছি, হার্ড ড্রাইভ গুলো আগে শেষ হয়ে গেছে অনেক শট নেওয়ার কারণে অনেকভাবে। তো পরের থেকে আমাদের অনেক হিসাব করে শট নিতে হয়েছে, যাতে মানে আমরা তো ওই সেই মানে হার্ড ড্রাইভ পাবো না, তো হার্ড ড্রাইভের একটা হিসাব। তারপর যেটা হয় কি দাদা, মানে এখন প্রত্যেকটা ক্যামেরারই আপনার 4K ফুটেজ, 4K ফুটেজ শুট হয় না, শুট হয় 8K 4K 6K। তো ওটা ভালো সিনেমা খুবই ভালো থাকে, তো আলটিমেটলি এটা হয়। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ সেকেন্ড হচ্ছে যদি আপনার আর্টিস্ট ভালো থাকে, মানে খুব ভালো আর্টিস্ট হয় তাহলে আপনার অনেক টেক নিতে হয় না। আলটিমেটলি যদি আর্টিস্ট ভালো না থাকে, নতুন আর্টিস্ট নিয়ে কাজ করলে যেটা হয় হার্ডিস্ক এর পর হার্ডিস্ক যায়। আচ্ছা একটা প্রসঙ্গে আসি সেলিম ভাই, তাহলে মানে যেটা হচ্ছে যে সম্প্রতি সময় তো দীপঙ্কর দা ও শেষ কল্যাণ হচ্ছে অপারেশন সুন্দরবন মোটামুটি শুটিং কি শেষ? আমার শুটিং একদম পুরোটাই শেষ হয়ে যেত, আমার মোট শুট যে ছিল আমার প্রায় 8 দিনের মধ্যে আমার 35 দিন শুট শেষ, আউটডোর পুরো শুট শেষ। আমি শুট করছিলাম মংলাতে, মংলাতে 10 থেকে আমরা ঢাকা আসার কথা, 11-12-13 ঢাকায় সেটের কাজ করে আমরা র্যাপ আপ করবো। তো এর মধ্যে 8 তারিখেই করোনা প্রথম ডিক্লিয়ার হলো, এবং তার আগেই আমরা যখন মংলায় থাকি, আমরা তখন মংলায় একটা রিউমার শুনেছিলাম যে খুলনা পোর্টে নাকি কোন এক শিপের মধ্যে ইতালি থেকে আসা 3 নাবিকের কে সন্দেহ করা গেছে। তো আমরা তারও একটু আগের থেকেই এরকম একটা রিউমার শুনেছিলাম, পরবর্তীতে এটা প্রমাণ হয়নি বা কেউ সেভাবে আসেন, কিন্তু ফলে আমরা লাস্টের 11 তারিখে বর্ডার বন্ধ হয়ে গেল। অনেকগুলো টেকনিশিয়ান আমার সাথে কাজ করেছিল যারা ভারতের, তো তারাও মানে চলে যাবে, তো ফলে আমার ওই ঢাকার 3 দিনে শুধুমাত্র আউটডোর মানে সেটের কাজটাই বাকি আছে।
এছাড়া ইনডোরের কাজ সব শেষ, এডিট করার পরে হয়তো একটু প্যাচ ওয়ার্ক একটু শুট করতে হতে পারে, সেটা আলাদা বিষয় হতে পারে। আচ্ছা, সিনেমার তো পূর্ণ শুটিং একদম কমপ্লিট, হ্যাঁ, শুটিং শেষ হয়ে গেছে অলমোস্ট। এখন পোস্টের কাজগুলো কি মানে করা সম্ভব হচ্ছে নাকি? আমরা টুকটাক ব্যাকগ্রাউন্ড স্কোর করার চেষ্টা করছি, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি মানে কাজ অনগোয়িং, তাহলে হ্যাম্পার হচ্ছে না তো? মানে দীপঙ্কর দা এবং দাদা দুজনের কাছে চিন্তা যে এই মুহূর্তে যে করোনা যে অবস্থা, যে এটা যে আমরা জানি না কতদিন ইজি হবে বাংলাদেশে, আসলে বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডেই, এবং মানুষের যে হ্যাবিট এখন বর্তমানে সামাজিক ডিস্টেন্সের কারণে হচ্ছে, এটা আমি সবাইকে কোশ্চেনটা করি, তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে হ্যাবিটটা আবার কতদিন নাগাদ গ্রোথ হয়, এর মাঝখানে একটা লম্বা সময়, তো এই সময়টা এই সিনেমাগুলোর মেরিট এবং সবকিছু মিলে বিশাল পরিমাণ একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এগুলোর বিকল্প চিন্তা কি? একটু আগে আমি একটা লাইভে গিয়েছিলাম, তো সেখানে দুজন সাংবাদিক ছিলেন সেই লাইভে, একজন জাহিদ আকবর আর একজন হচ্ছে দাউদ হোসেন রনি। তো আমি ঠিক প্রশ্ন করেছিলাম যে আপনাদের তো কি মনে হয়, দীর্ঘদিন বিনোদন সাংবাদিকতা করছেন, আবার মানুষ কবে সিনেমা হলে একটা হিট হলে পরে লাইন কেটে লাইন ধরে দলে দলে গিয়ে ছবি দেখবে? অনেক চিন্তা করে জাহিদ ভাই বললেন যে এ বছর ডিসেম্বরের পরে বা জানুয়ারিতে হয়তো হইতে পারে। আর দাউদ হোসেন রনি 21-এ হবে না, এবছর তো হবেই না, 21-টাও যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ধরে নিই আমাদের কথা সত্যি হয়, তাহলে যদি এরকম লম্বা সময় বছর খানেকের মতো হলগুলো বন্ধ থাকে, তাহলে কতগুলো হল আবার পুনরায় খুলবে? এই নিয়ে আমার খুব সন্দেহ আছে। না, এটা কিন্তু আর হল গুলো কিন্তু খুলবে, মানে কতগুলো হল খুলবে এটা কিন্তু সবচেয়ে মেজর কোশ্চেন ভাইয়া, কারণ যে সিনেমা হলে আছে বর্তমানে হলগুলো এই এতদিন বন্ধের কারণে হলগুলো যে পরিমাণ সংস্কার করতে হবে, তো ওরকম সংস্কার মতো মানে উদ্যোগ বাজেট ইচ্ছা থাকবে কিনা হল মালিক? সেই ক্ষেত্রে কি আমরা অনেকগুলো সিনেমা হলকে হারাবো না? আর সেই ক্ষেত্রে যারা আমরা ছবিগুলো তৈরি করছি, এই ছবিগুলোর ভবিষ্যৎ কি হবে? আমরা অলরেডি যে কোথায় ইনভেস্টমেন্ট করা আছে, অলরেডি যাদের যে সিনেমা আমাদের আমাদের অল্প কয়েকটা মাল্টিপ্লেক্স, অল্প কয়েকটা মাল্টিপ্লেক্স দিয়ে তো আমরা এই ছবিগুলোকে মানে পয়সা কেন কিছু করতে পারবো না? তাহলে আমাদের সামনে পথটা কি? তো এখন ঠিক এরকম একটা জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে করোনার ধাক্কা সমস্ত বিনোদনের জায়গাতেই পড়বে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বোধহয় সিনেমা ইন্ডাস্ট্রি। কারণ টেলিভিশনটা মানুষ দেখবে, ওয়েবটা মানুষ দেখবে, কিন্তু সিনেমা হলে যেহেতু সবাই একসাথে গিয়ে সিনেমা দেখতে হয় এবং হলগুলো খুবই মানে যেরকম পরিবেশ মানে গাদাগাদি করে দেখতে হয়, তো সিনেমার বড় একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটার থেকে সিনেমা হলকে সিনেমাকে বাঁচাতে গেলে পরে আসলে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কতটা ক্ষতি হচ্ছে, কতগুলো হল বন্ধ হচ্ছে, কতগুলো হল আবার চালু হচ্ছে, বন্ধ হওয়া হলগুলো চালু হওয়ার জন্য সরকার কি ধরনের সহযোগিতা করছে, এবং আমরা আবার ওই যে টানা ফার্স্ট উইক সেকেন্ড উইক ফুল পাওয়ার মতো অবস্থা কবে পাচ্ছি? নাহলে তো এই অল্প কটা দিয়ে আমাদের সিনেমার বাজেট কখনোই ওঠে না। সেক্ষেত্রে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির যে ধারাটা চলছিল, উত্তরণটা চলছিল, সেই ধারাটা উত্তরণটা কি আবার হুমকির মুখে পড়ে গেল? আসলে এটা এটা আমার লাগে, সেলিম ভাই কি মনে করেন? আমার যেটা মনে হচ্ছে যে সিনেমা হল খুলতে খুলতে 1-1.5 বছরের কম সময় লাগবে, মানে আসলে লোকেরা যদি ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে তারপর হয়তো সিনেমা দেখতে যায়। আমার দেখতে যাওয়ার কোনো সুযোগ আমি দেখছি না অ্যাটলিস্ট। আমাদের দেশে ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে ভাইয়া সিনেমা দেখার মতো অবস্থায় দর্শকরা নাই এখন। মার্টিন আমা এইটা বুঝিনি তোমার কথা। না বলো, আমাদের দেশের যে অবস্থা, এমনি তো সিনেমা হলে যেতে চায় না, তারপর হচ্ছে এই ধরনের একটা ঘটনা, করোনা ইফেক্ট, মানুষ স্বাভাবিকভাবে হলে আসাটা খুব, যেটা আমার মনে হয় মিনিমাম 1.5 বছর আগে তো স্বাভাবিক হবে না জিনিসটা, এর মাঝখানে আমরা কি করব? এসব বলো না, এসব না আমি বললে পর আরো সংকিত হয়ে পড়ি, এগুলো শুনলে আমার ভয় লাগে। না ভয় না, হোপ তো তৈরি করতে হবে না আপনাদের। এটা বলতে চাচ্ছি যে ধরো এখন আমাদের
কলম দরকার, কলম নাই। সেলিম ভাইয়ের, সেলিম ভাইয়ের কথা খুব কথাটা ইন্টারাপ্ট ফিরে হচ্ছে। আসছে। হ্যাঁ সিনেমা হল দরকার, সিনেমা হল নাই, লোকটা বিল আছে, আমি তো সেলিম বাসে ভাই, আপনি কি চাপাই দিলাম, আমাদের সেলিম ভাই ওয়াইফাই যেতেই ব্যবহার হবে, করছেন এমন নাকি কোন, ফোনের? হ্যাঁ আপনি কি বুঝি নাই, ফোনের নেট এখন নাকি ঠিক ওয়াইফাই? আছে, এখন এই মাত্র ঠিক আছে, হ্যাঁ কথা বলাচ্ছি, আমি হ্যাঁ আমি আমি ওয়াইফাই, কিন্তু আমরা কথা খুব ভেঙে যাচ্ছে আর কি। আরে আমার ছেলেরা তোমার ধরো বড় বড় গেম খেলছে বুঝছো না, ওকে, ও আচ্ছা আচ্ছা, অনেক এমবি গেম খেলছে যদি আর বলেন যে ব্যাপার আছে। হয় গেম না হয় টরেন্টে, যদি কিছু নামে, টরেন্ট কিন্তু সমস্ত কিছু টেনে নেয়, হ্যাঁ ব্যান্ডউইথ এক হ্যাঁ থাকলে কিছু নিয়ে টরেন্ট নামায়। হ্যাঁ, এখন মোটামুটি আমি ক্লিয়ার আছে মনে সেলিম ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বিকল্প ওয়ে আউট বাইর করতে হবে, কিভাবে আমরা সার্ভাইভ করব। এবং এই জন্য আমি আমি যেমন পার্সোনালি একটা উদ্যোগ চেষ্টা করছি, আমি জানাবো পরে, যে এই কোয়ারেন্টাইন দিনগুলোতে আসলে কিভাবে কাজ করা যায়, মানে সোশ্যাল ডিস্টেন্স এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেই হয়তো আমাদেরকে কাজে নামতে হবে, আচ্ছা, এটা আমার না, এছাড়া তো আর রাস্তা নাই। না সবাই অলরেডি কাজে এখন, নামবো না, কিন্তু হ্যাঁ হলে ছবিগুলো রিলিজ করবো কেমন করে? মানে যেগুলো হয়ে গেছে অলরেডি ইনভেস্ট, এগুলো কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। এগুলো হলে হলে কিভাবে রিলিজ করবো ছবিগুলো, কি মনে করেন? বুঝি বুঝলাম নাই যে আমি, যে আবার বলো। ছবিগুলো অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, বানানো হয়ে গেছে, সেগুলো হলে রিলিজ করবো কিভাবে, হুম হুম কতদিন পরে? মানে আমার ধারণা যে ভ্যাকসিন আসবে জুন জুলাই বলছে, তো আমরা পেতে পেতে ডিসেম্বর জানুয়ারি, মানে আমাদের দেশে হয়তো প্রোডাক্ট উৎপাদন করবে, তো ভ্যাকসিন পেতে পেতে মানে 1-1.5 বছর দেড়েকের আগে বোধহয় হল খুলছে না, এটা আমার ধারণা। না না, এসব এসব ধারণা মিথ্যা প্রমাণিত হোক, আপনি আপনি হয়ে যান তাই চাই, মানে এসব। হ্যাঁ আসলে এটা আমি আমিও চাই। আর অন্য প্রসঙ্গে বলি তো, একটা প্রসঙ্গে আপনার কথা এলো, আসলে হুম আজকে কথাটা না মূলত মানে সেলিম ভাইয়ের মুগ্ধতাই মানে হয়ে যাচ্ছে। আমি একটা একটু পড়াশোনা করছিলাম অভিনয় নিয়ে, ফিল্ম অ্যাক্টিং নিয়ে একটা বই লিখছি এই কোয়ারেন্টাইনে, হয়তো এটা আচ্ছা তো সেইখানে আমি মানে হুম মেট অ্যাক্টিং এবং এই বিশ্বের অন্তত সেরা 10-15টা ক্যারেক্টার, নট আর্টিস্ট, ক্যারেক্টার নিয়ে কাজ করছিলাম। আচ্ছা তো হুম আপনি জেনে খুব খুশি হবেন যে এই সেরা 10-15টা ক্যারেক্টারের মধ্যে আপনার একটা সিনেমার একটা ক্যারেক্টার আছে যাকে আমি বিশ্ব তালিকায় স্থান দিয়েছি। আমি ওটা নিয়ে ডিটেলসে লিখবো, কি কথা বলবো আপনার সাথে, যাবো। তা হচ্ছে যে স্বপ্নজলের বাবু ভাইয়ের ক্যারেক্টারটা, আচ্ছা আয়নাল, আমার তো মনে হয় যে এটা খুবই আয়নাল না, বিউটিফুলি, হ্যাঁ খুবই এস্থেটিক্যালি, খুবই বিউটিফুলি ক্রিয়েট একটা ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটা আমার এখানে আপনাদের কাছে দুটা প্রশ্ন সেলিম ভাই, একটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা তৈরি করার গল্পটা একটু বলেন, কিভাবে ক্যারেক্টারটাকে এত দুর্দান্ত রকমের, মানে দিন হুম যাচ্ছে আয়নাল ভেঙে পড়ছে, আয়নালে ভেঙে পড়ার যে বডি লাইন, ল্যাঙ্গুয়েজ, সবকিছু যে ভেঙে পড়া, আয়নাল যে আস্তে আস্তে মানে একদম কি মানুষ কি হয়ে গেল, এটার কেমনে হলো? আর আপনার ছবিতে সবাই এত ভালো অ্যাক্টিং কেমনে হ্যাঁ, করে? এইটা আমি এই কোশ্চেনটা আমি করতাম যে, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, শুনতে পাচ্ছি না তো, আচ্ছা দীপঙ্কর দা, আবার একটু কোশ্চেনটা করতে হবে, মনে হয় সিনেমা শুনে নাই, যে আপনার সিনেমায় সবচেয়ে ভালো অ্যাক্টিং সবাই কিমনে করে, এটা ছিল লাস্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ছিল আয়নালের, এখন শুনতে পাচ্ছি। দীপঙ্কর দা আবার, হ্যাঁ হ্যাঁ এই এই যে যে আরেকবার বলবো তো, আচ্ছা আমরা মনে হয় সেলিম ভাইকে কানেকশনটা একটু পর, আমরা আমার ভাই আর লাইনে আসলে আমি করে দেবো। তো দীপঙ্কর দা, আপনি খুব ভয় পাচ্ছেন মনে হচ্ছে 1.5 বছরের কথা শুনে, বাট এখানে তো অনেক হোপ আছে, হোপ গুলো তো আমাদের বের করতে হবে, কি মনে প্লিজ হয় বলেন, আপনার? হোপ গুলো নিয়েই তো বাঁচতে চাই মানুষ, আশাই তো বাঁচে, না আপনার কারণ কি মনে হয় যে কি কি হোপ হইতে পারে, আপনার মাথায় কোন আইডিয়া আসছে বা এই ধরনের মানে আমার চিন্তাই করেন নাই? দুটা, যে দুটো ছবি আছে দুটোই বড় হুম বাজেটের ছবি, তো দুটাই প্রায় মানে দুটোরই টাকা পয়সা তুলতে গেলে মানে প্রচুর মানুষ
কে ছবিগুলো দেখাতে হবে, ওসব জায়গা থেকে চিন্তায় আছি একটু। তো 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 এই ক্ষেত্রে বিকল্প কি অ্যাপস গুলো, মানে অ্যাপস গুলো কাজ করবে কিনা, অ্যাপসে কাজ করবে কিনা জিনিসগুলা? অ্যাপসে কাজ করবে আলটিমেট, মনে হচ্ছে ওইটা একটা পথ হতে পারে ছবিগুলো অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে জন্য আমাদের কাঠামো এখনো পুরোপুরি ক্লিয়ার না। যেমন এত সুন্দর কথা বলছিলাম আমরা সেলিম ভাইয়ের সাথে, এবং আমি খুব আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলাম, সেলিম ভাই কিন্তু এখন লাইভে নেই ডিউ টু পোর ইন্টারনেট কানেকটিভিটি। সিনেমা তার মানে চলে আসছে অলরেডি। আচ্ছা, তো সিনেমা আমাদের সাথে, হ্যাঁ অলরেডি সিনেমা আমাদের সাথে আছে। হ্যাঁ সেলিম ভাই, আমি আমি প্রপারলি শুনতে পাচ্ছি না, আচ্ছা আপনি কি, বলো। আপনি কি, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা আমি হ্যাঁ আপনাকে সংক্ষেপে একটু ছোট করে দেই, তিনটা প্রসঙ্গে আপনি পর পর হুম আনসার করবেন। আমরা এই তিনটা প্রসঙ্গে কথাবার্তা বলেছি, আপনি মিস করেছেন। হ্যাঁ হুম একটা হচ্ছে হুম আয়নালের মতো একটা চরিত্র কিভাবে তৈরি হয়ে ওঠে, বিল্ডিং অফ এ আয়নাল ক্যারেক্টার। আয়নাল একটা দুর্দান্ত রকমের ভিলেন, অথচ সময়ের সাথে সে কিভাবে ভেঙে পড়ছে এবং কিভাবে একটা মানুষ পতন হচ্ছে, এবং সেই পতনটা তার বডি ল্যাঙ্গুয়েজে সমস্ত জায়গায় তৈরি হচ্ছে। আয়নাল ক্যারেক্টারটার পোর্ট্রেটের গল্পটা একটু বলবেন, আয়নাল ক্যারেক্টারটা তৈরি হওয়ার গল্পটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুম হুম আপনার ছবিতে সবাই এত ভালো অ্যাক্টিং করে কিভাবে, মূল কারিশ্মাটা কোথায়। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে সিনেমা হল গুলো যদি আলটিমেট দীর্ঘ সময় পরেই খোলে, তাহলে তো অনেকগুলো ছবি আমরা বানিয়ে ফেলেছি, হুম সেগুলোকে আমরা কিভাবে দর্শকের সামনে নিয়ে যাবো এবং টাকা তুলে নিয়ে আসবো। 3টা প্রশ্ন আপনি আপনি মিস করেছেন, তোমার শেষ শেষ প্রশ্নটা বুঝি নাই, যে এসব শোনা যায় না, কেটে গেছে এসব শেষ ছবিগুলো প্রশ্ন। আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, শুটিং প্রায় শেষ বা শুটিং সিনেমা হল, চলছে, তো যদি সিনেমা হল, আচ্ছা আমি প্রথম দুইটার উত্তর দেই, সেটা জি বলেন। আচ্ছা আমি প্রথম প্রথম দুইটার কথা বলে, ফুল কাস্টিং করো কোনো একটা ক্যারেক্টারের, তাহলে মাইনাস 50 থাকে। ওকে, তো আমি চেষ্টা করি ঠিক কাস্টিং, ঠিক রোলটাই ঠিক কাস্টিংটা করতে। এখন ঠিক কাস্টিংটা যদি করি এবং করার পর যে আর্টিস্টটা আমি নেই, ওকে আমি আসলে এমন ভাবে আসলে ওকে বলি, আমি বিশ্বাস করাই যে এই রোলটা তোমার উপর পৃথিবীতে আর কেউ পারবে না, ইউ আর দ্য ফাইনালিস্ট ওয়ান, ইউ আর দ্য পার্সন আর ওকে আমি কনফিডেন্স তুলি, এবং এই কনফিডেন্সে আমার রিফ্লেক্ট করে এবং সে ঠিক অ্যাক্টিংটা আমাকে করে দেয় অন সেট। আসলে প্রথমে তো একটু রিহার্সাল ফিহার্সালের ব্যাপার আছে বা পড়া টড়ার ব্যাপার আছে, ক্যারেক্টার বিশ্লেষণ করার ব্যাপার আছে, কিন্তু অন সেট আসলে 2-3-4 দিনের বেশি, আসলে 4 দিন একটু হার্ড ওয়ার্ক করতে হয় এই রোলটা নিয়ে, যে এইরকম না, আয়নালি কম, আয়নালি এভাবে এভাবে করা উচিত, ওভাবে না, এই টুকটাক। এবং তোমার মনে হয় ওর বলটা ওর কোর্টে, আর্টিস্টের কোর্টে ছেড়ে দেয়া, না আমার নিজেরটুক বলা, কিন্তু ওকে দিয়ে ও বিশ্বাস করানো যে হ্যাঁ আয়নাল বোধহয় এইরকম। এই সেলফ বিলিভ যখন একটা আর্টিস্টের উপর, ট্যালেন্টেড আর্টিস্টকে ওর নিজের বিশ্বাসটা ফিরে আনা যায়, দেন ওর রিফ্লেক্স খুব কাজ করে এবং প্রপার শর্টও খেলতে পারে, এটাই আমার বিশ্বাস। শুধু আয়নাল নয়, যেমন এভাবেই আমি ইরেশকে, কাজ ইরেশ করি আর কি। জাকেরকে আমার মানে, আমি যদি ইরেশ জাকের অভিনয়ের একটা র্যাঙ্কিং করি, আমার মনে হবে যে প্রথম হুম তাহলে প্রথম 3টার মধ্যেই, বা হয়তো মানে স্বপ্ন জলে ইরেশ জাকেরকে আমার সবচেয়ে সেরা লেগেছে, আমি এটাও বলবো। হ্যাঁ, ও খুব ভালো করেছে, হ্যাঁ ও অনেক পরিশ্রম করেছে রোলটা করার জন্য, মানে ওই জব জব জঙ্গল দাড়ি প্রায় 8-9 মাস রেখে দিচ্ছে, এইটাও তো অনেক গরমের মধ্যে কঠিন কাজ ছিল ওর জন্য। আর ওর মতো একটা মানে যে কাজ করে, ওর মিটিং করতে হয়, এই করতে হয়, সে করতে হয় না, দীপঙ্কর দা আপনার মোবাইলটা একটু ভার্টিক্যালি করে নেন, মতো ওর মা মোবাইলটা মাকে কিন্তু খেয়ে ওরকমই ছিল, ফেলে গেছে মানে আমার উপরে। ইনফ্যাক্ট যে আগের জেনারেশন ওরকমই ছিল, বললাম না। আচ্ছা বুঝলাম না আমিও। ওকে হ্যাঁ, যেটা আর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা, থার্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমাদের বিকল্প এবং ও অ্যাপস ভালো হইতে পারে কিনা। ইন্টারেস্টিং একটা ছিল,
হ্যালো, এবার সৈকত, এবার কি মোবাইলটা ঠিক ঠিক পজিশনে আছে নাকি আগেই ঠিক ছিল? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে, আগেও কিন্তু ঠিক ছিল এরকম তো, মানে। কিন্তু আমি কিন্তু মাঝখানে টাচও করিনি, কারণ কারণ আমার মোবাইলটা একটা স্ট্যান্ডের মধ্যে আছে। তো আচ্ছা এই যে আবার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আচ্ছা হরিজন্টাল ঠিক হয়ে আছে, গেছে। আচ্ছা ওকে, সেলিম সমস্যা। ভাই আছেন আমাদের সাথে? হ্যালো সেলিম ভাই, লাইন খুব সমস্যা করতেছে, আর আজকে ওয়েদার তো খুবই বাজে অবস্থা, যার কারণে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। যাই হোক, দীপিকা দা, ফিউচারে আপনার মুভি শাকিব খানকে দেখতে পাবো কিনা একজন কমেন্ট করছে আপনাকে। আচ্ছা আমরা আবার সেলিম ভাইকে কানেক্ট করছি, সেলিম ভাই আবার কানেক্টেড আমাদের সাথে। বলো, হ্যাঁ আমি জায়গাটা চেঞ্জ করে দেখি। হ্যাঁ আচ্ছা বলো। সেলিম ভাই, যে কোশ্চেনটা ছিল থার্ড কোশ্চেন, এটা সেটা ছিল এরকম যে আমরা বিকল্প হিসেবে কি অ্যাপস গুলোকে ইউজ করতে পারি কিনা, অ্যাপস প্ল্যাটফর্ম গুলোকে, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলো, যেমন অ্যাপস গুলো, যেমন লাইক নেটফ্লিক্স এর মতো অনেকগুলো বাংলাদেশেও আছে প্ল্যাটফর্ম, আপনি অলরেডি কাজ করছেন মনে হয় ইয়াতে হ্যাঁ, অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম গুলো আসলে বিকল্প। কাজ করার জন্য এই টাইমটায় অনলাইন প্ল্যাটফর্ম গুলো যদি এগিয়ে আসে, ওরা যদি অনেক প্রোডাকশন করে, এবং তাইলে আসলে আমাদের, আমরা সার্ভাইভ করতে পারবো আর আসলে এটাই মনে হয়। যেমন প্রথম আলো একটা অনলাইন প্ল্যাটফর্ম খোলার কথা শুনছিলাম আমি, আচ্ছা তো এখানে বাইস্কোপ গুলার অনলাইন প্ল্যাটফর্ম আছে, তো ওখানে এবং অ্যাজ ওয়েল এজ টিভি এবং প্ল্যাটফর্ম মিলে আসলে এক ধরনের আইসোলেশনের গল্প যদি আমরা বলতে থাকি, বা খুব সীমিত আকারে শুটিং করে খুব হুম অর্ডিনারি টেকনোলজিতে, ইভেন দো মোবাইলেও শুট করে যদি আমরা কাজ করতে পারি, সেটাও হতে পারে। আমার ধারণা যে না, এটা তো কোনোভাবে বিকল্প আসলে আসলে একটা এখন সময়ে। নিজেদেরকে বাঁচিয়ে রাখতে তো হবে, আমরা তো আর হাত পাততে পারবো না গিয়ে যে আমাদের সাহায্য দাও, এটা তো খুব মুশকিল হয়ে পড়বে, তাই না? এমনি আমাদের সারা দেশে ধর প্রায় 3 কোটি, 4 কোটি, 5 কোটি লোককে আসলে খাওয়া দিতে হবে, মানে যারা যদি লকডাউনে আমাদের সময় থাকতে হয়। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের নিজেদেরকে আসলে নিজেরা একটু কষ্ট করে, নিজেদের ক্রিয়েটিভিটি খাটিয়ে, এবং কিছু প্ল্যাটফর্মের হেল্প নিয়ে, কিছু টিভি স্টেশনের হেল্প নিয়ে সার্ভাইভ করতে হবে, এটা আমার মনে হয়। একটা জিনিস কিন্তু সেলিম ভাইয়ের কথাটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে, অনেক অনেক প্ল্যাটফর্ম আমার কাছে পার্সোনালি ফোন করে কন্টেন্ট চেয়েছে, যে কোনো কিছু বানানো আছে কিনা, যে বানিয়েছিলেন কোথাও দেননি, এরকম দেওয়া থাকলে পরে আমরা বেশি টাকা হলেও কিনবো। কারণ সমস্ত অনলাইন প্ল্যাটফর্মেই এখন কন্টেন্টের বড় অভাব, বিশেষ হ্যাঁ করে যেগুলো ইন্টারন্যাশনাল কন্টেন্ট ওয়েবসাইট আছে, মানে ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে প্রচুর কন্টেন্টের চাহিদা এই মুহূর্তে। তো সো কিছু বানাতে পারলে এবং সেটা যদি দর্শককে, মানে দর্শক তো দেখতে চায় ভালো জিনিস, মানে সেটা হয়তো একটু মানানসই দর্শক বুঝে নেবে যে সীমিত টেকনিক্যাল সুবিধা দিয়ে বানানো, কিন্তু যদি কন্টেন্ট ওয়াইজ জিনিসগুলো ভালো হয় তাহলে কিন্তু আজকে সকালেও আমরা একটা আমাদের মানে একজন আমাদেরকে খুব ক্রিয়েটিভ কন্টেন্ট হতে হবে, এক্স্যাক্টলি, খুব ক্রিয়েটিভ কন্টেন্ট হতে হবে। আজকে সকালে একজন নির্মাতা আমাকে ফোন করছিলেন, সেও একটা কন্টেন্ট বানাতে চায় ঈদের আগে আগে, একটা ফিল্ম টাইপের কিছু, 4 জন ডিরেক্টর মিলে, মানে অনেকেই এই ধরনের চিন্তা করতেছে অলরেডি, অল্টারনেটিভ চিন্তা করতেছে। হোপ সো আমরা ঘুরে হ্যাঁ, দাঁড়াবো। সার্ভাইভ করার জন্য সত্যি হবে, হ্যাঁ তবে সেলিম সার্ভাইভ ভাই করার একটা জন্য একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, এটা বলে নিই। হুম তাহলে যে ঢাকা টাকের সময় থেকে আমার একটা মধ্যে একটা ড্রিম ছিল, ড্রিম ছিল যে হুম যারা এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে নির্মাতাদের মধ্যে, মানে তরুণ নির্মাতা, তরুণ তুর্কি এবং খুব মেধাবী, সবাই মিলে একটা কাজ করতে চাই আমি। আমার আমি একটা পছন্দের একাদশ বানিয়েছিলাম মনে মনে, সেই হুম একাদশটা কি ছিল, সিনেমা বানাবো, অনন্য মামুন স্ক্রিপ্ট লিখবে, ও খুব ভালো স্ক্রিপ্ট লেখে, মানে আচ্ছা অনন্য মামুন 80 ক্যামেরা চালাবে, ও থাকে অস্ট্রেলিয়া সিডনিতে, সৈকত এডিট করবে, অ্যানিমেটের কাজ, অ্যানিমেশনের কাজ করবে, অলিক ভাই গান লিখবে, তন্ময় তানসেন ও মিউজিক করবে, ব্যাকগ্রাউন্ড স্কোর করবে, আর আমাদের সাহেব চন্দন ও একটা ক্যারেক্টার অভিনয় করবে। তো আমি এটাকে কখনো কাউকে বলিনি। এবার আমার কিছুদিন আগে হঠাৎ করেই করোনার সময় মনে হলো যে স্বপ্নগুলো মরে যাওয়াটা বোধহয় কষ্টের না, কিন্তু অপূর্ণ স্বপ্ন রেখে মরে যাওয়াটা খুব আরামদায়ক কিছু না, কষ্টদায়ক ভালো কিছু না, তো স্বপ্নগুলো ট্রাই করে ফেলা উচিত। তো আমি সব বললাম সবাইকে, এবং বলো বলো অনেক শুরু সবাই করে দেন, আমরা সবাই আছি সাথে, সবাই বলো বললাম, বলো সবাই বলো। মোটামুটি
সবাই সাপোর্ট দিল, রাজি হয়ে গেল যে আমরা একসাথে, তো এই লকডাউন মানে করোনা পরিস্থিতিটা আমরা আশিককে আমরা কানেক্ট করবো হচ্ছে আগামী পরশু দিন। আশিক এবং ইফতেখার চৌধুরী ভাই আমাদের আগামী পরশু দিন আমাদের সাথে থাকবে। তো আশিক ওকে তো মানে সিডনিতে, যেহেতু তো আশিককে আমাদের অ্যাভেলেবেল পাইতে হবে বাংলাদেশে, আমরা এই ধরনের আপনার এত সুন্দর একটা চিন্তা, এটা অবশ্যই খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। সেলিম ভাই একটা ব্যাপারে, আরেকটা ব্যাপারে, একটা আরেকটা ব্যাপারে আসি, যে এখন তো যে সময়টা যাচ্ছে আমার মানে পুরো ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে ধরনের গল্প সেলিম ভাইয়েরা বানাইতে চাইছিল এই পর্যন্ত, তারা আসলে অনেকেই বলছে যে এই ধরনের গল্প চলবে না বাংলাদেশে, এই না সেই না অনেক ঘটনা, বাট আলটিমেটলি কিন্তু আপনাদের মানে যে ক্লাসিক গল্পগুলোর দিকে দর্শক ঝুঁকতেছে বেশি। তো হ্যাঁ, কমার্শিয়াল কন্টেন্টের দিকে একেবারে মানুষ দর্শক বলতে গেলে যে মুখ ফিরিয়ে নিছে, তো সেখানে হোপটা কি বাংলাদেশে মনে হয় কি সাহিত্যবাদী সিনেমা বা এই ধরনের কন্টেন্ট গুলো বাংলাদেশে খুব ভেরি সুন ক্লিক করবে, বা কি মনে হয় আপনার? আমার ধারণা যে দেখো, আমাদের যে ফ্যান্টাসি, ভিজুয়াল ফ্যান্টাসি, এইটা বিজ্ঞাপনওয়ালারা শেষ করে দিচ্ছে। মানে এত 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 বিজ্ঞাপন হচ্ছে, ফিকশনাল বিজ্ঞাপন, যে এই 30 সেকেন্ড 35 সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ বিউটি দেখা গেছে। তো সিনেমায় আসলে ট্রুথফুলনেস লাগবে, এখন ফ্যান্টাসি দিয়ে আর হবে না। ট্রু ট্রু, এইটা আমার মনে হয় আর কি। কলকাতা থেকে দীপঙ্কর দা যদি আমার সাথে একমত হন, কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়ার মেইন স্ট্রিম ফিল্মটাও দেখা যাচ্ছে যে স্টোরিটা ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট ধরনের স্টোরিতে আসতেছে ওরা ওরা একদম মাসালা সিনেমা যেটাকে বলা হয়, যে না না একদম, সিনেমা আমি সরে আসছে। সৈকত কলকাতাতে কিন্তু এখন আর মানে কন্টেন্ট ছাড়া সিনেমা নাই, মানে নাই যে একদম কারণে নাই, কিন্তু এখন যারা ওই একদমই কমার্শিয়াল মাসালা ছবি করতো, তারা কিন্তু এই মুহূর্তে বসে আছে। এবং জিৎ বা দেবের মতো, দেব তো আগের থেকে কন্টেন্ট বেসড সিনেমা করা শুরু করলো, জিতও কিন্তু বর্তমান সময়ে, দেব দেব কিন্তু একটা সময় এসে শুরু করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ একটা সময় এসে, জিতও কিন্তু কন্টেন্ট বেসড সিনেমা শুরু করেছে, কারণ এখন আসলে কন্টেন্ট বেসড সিনেমারই সময়, এখন আর ওই সময়টা নাই, মুম্বাইতেও নাই, যে কারণে কিন্তু এখন আর মানে পরপর শাহরুখ খানের ছবি গুলো ফেল করে, কিন্তু আয়ুষ্মান খুরানার ছবিগুলো পরপর সমস্ত গুলো ওয়ার্ক করে। এখন কন্টেন্ট টকস ম্যান, তো এখন যেটা হচ্ছে আলটিমেট, এটাও বাংলাদেশে তৈরি হবে, বাংলাদেশেও কিন্তু একটা কন্টেন্ট। দেখা যাচ্ছে, রিফ্লেকশন দেখা যাচ্ছে। যেমন কিছুদিন আগে একটা সিনেমা কাঠবিড়ালি, এটার বেশ ভালো একটা রিফ্লেক্ট অডিয়েন্স এর ভিতরে দেখা গেছে, অডিয়েন্স বলতেছে, অডিয়েন্স যাচ্ছে সিনেমা দেখতে, এটা খুবই পজিটিভ দিক। শুধু আমাদের একটা মুশকিল আছে এই মুহূর্তে, মুশকিলটা হচ্ছে কি যে আমাদের আসলে লড়তে হচ্ছে অভ্যাসের বিরুদ্ধে। যখন কাউকে লড়তে হয় অভ্যাসের বিরুদ্ধে, তখন না খুব প্রবলেম হয়। যেমন যেই ছেলেটা মানে স্টুডেন্টটা পড়াশোনা ক্লাসে এসে পড়তে চায় না, তাকে পড়ানো, তাকে শেখানো যায় বুঝিয়ে সুঝিয়ে, মানে যে পারে না, যে পারে না তাকে শেখানো যায়, যে পড়তে চায় না তাকে কিন্তু শেখানো খুব মুশকিল। তো এমন যদি হলো যে দর্শকরা সিনেমা হলে যাচ্ছে, যাওয়ার অভিজ্ঞতা আছে বা অভ্যাসটা আছে, ভালো সিনেমা হলেই যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ ছিল। কিন্তু আমাদের এখানে বর্তমানে দর্শকের সিনেমা হলে যাওয়ার অভ্যাসটাই কমে গেছে, বিশেষ করে আচ্ছা, মধ্যবিত্ত আমরা শিক্ষিত। আমরা কয়েকটা আমরা কয়েকটা কমেন্টস নিয়ে আসলে, অনেকেই আমাদের সাথে আছেন, ওকে কমেন্টস পড়তে হবে অনেকেই, মানে আমরা সরি আমরা না অনেকক্ষণ করতে হবে আজকে কমেন্ট, হ্যাঁ এতজন গুণী মানুষকে পাইছি, আমি ভুলে গেছিলাম যে আপনারা। যাই হোক, গোলাম কিবরিয়া যে আমাদের হিরো অ্যাকচুয়ালি, ও কাজ অভিনেতা, আজকে খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম হচ্ছে, ভালো লাগছে শুনে। প্লাস হচ্ছে শাহজাহান শুভ্র ভাই লিখছে, বেঁচে থাকাটা থাকাটা ঘটাতে হবে আসলে সেলিম ভাই, এর কোনো বিকল্প নাই। সেলিম ভাই নাই, সেলিম ভাই কে আমরা আমার লস্ট, মানে কিছু করার নাই আসলে, বাইরে এনভায়রনমেন্ট এবং আজকে নেটের অবস্থা খুব ভালো না। দীপঙ্কর দা, সেলিম ভাই নাই এখন, আমি আর আপনি আছি। ওকে যাই হোক, তিনজন প্রিয় মানুষ, মনির সৈকত লিখছেন সেলিম না কি নামে আছে আপনারটাও, আচ্ছা কি কি সেলিম ভাইয়ের মন পড়া ইতিহাস সেটা, ওকে। ভাই অনেকেই খুব যে ধরনের কমেন্টস গুলো পড়তেছি না, সেগুলো হচ্ছে যে একেবারে যে মানে যেগুলো খুব তেল মারা কোয়েশ্চেন সেগুলো পড়তেছি না, সরি ভাই। ঢাকা 2040-র জন্য শুভকামনা রইলো, DM শুভ শুভঙ্কর বাংলাদেশ লিখছেন।
একজন আছেন দেশের তিনজন সেরা চলচ্চিত্র পরিচালক একসাথে দেখতে শুনতে পাচ্ছি, তিনজনের কাছে আমার একটি প্রশ্ন উত্তর জানতে চাই। তা হলো, আমরা যারা চলচ্চিত্র নির্মাণের উপর কোন রকম প্রাতিষ্ঠানিক পুঁথিগত বিদ্যা অর্জন না করে আপনার হ্যাঁ সহকারী কাজ মানে সহকারী হিসেবে হাতে কলমে কাজ করতেছি, আর দুইয়ের মধ্যে এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, এদের মধ্যে পার্থক্য কি দিবঙ্কর দা, মানে আচ্ছা, পার্থক্য কি হয়? আমরা এখানে মানে আমি মনে করি যে হুম একাডেমিশিয়ান হলেই যে ভালো নির্মাতা হবে এটা খুব ভুল ধারণা। কারণ ফিল্মে প্রচুর ছেলেপেলে পড়াশোনা করে, বাংলাদেশেও বর্তমানে এই মুহূর্তে অনেকগুলো ফিল্মের কোর্স হয়, ইউনিভার্সিটিতে ফিল্ম পড়ানো হয়, কিন্তু সেখান থেকে কত কতগুলো মেকার বেরিয়েছে সেটাও দেখতে হবে। তাতে হচ্ছে যে পড়লেই যে মেকার হওয়া যাবে তা না, আবার মেকার হতে গেলে পড়তে হবে এটাও ঠিক। পড়তে হবে, তার মানে মানে হচ্ছে যে আপনি যেভাবে কোথাও 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 মানে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করেন না নাই করেন, পড়েন না নাই পড়েন, আপনাকে একটু পড়াশোনাটা করতে হবে। সেটা নিজের ঘরে বসেও পড়াশোনা হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নির্মাতা হওয়ার জন্য দরকার হচ্ছে প্রচণ্ড ইচ্ছা শক্তি, প্রচণ্ড ইচ্ছা শক্তি নির্মাতা হওয়ার একমাত্র শক্তি, মানে প্রচণ্ড আসলে শব্দটার ভাইয়া মানে আপনি এত একটু চারদিকে নানা বাধা থাকবে কিন্তু আপনি সিনেমাটা সে নির্মাণ করবে নি, না করলে আপনি অন্য মানে যারাই আমার কাছে যারা কাজ করতে আসে আমি দেখি, আমি তাকে বলি যার বিকল্প আছে সে মেকার হতে পারবে না, আর যার বিকল্প নেই যে সে সিনেমা নির্মাণ করলে খেতে পারবে, না পারলে পরে না খেয়ে থাকবে, তার পক্ষেই মেকার সম্ভব। আর যার বিকল্প আছে তারা মেকার হতে পারবে না। কারণ আমি দেখেছি আমার সাথে অনেক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিল যারা বিকল্প ছিল, তারা বর্তমানে এখন অন্য সেক্টরে চলে গেছে, অন্য জায়গায় কাজ করে। কারণ আমাদের দেশে সিনেমা নির্মাণটা খুব কষ্টের এবং অনিশ্চয়তার পেশা। আর যারা হ্যাঁ বলতো আমাকে যে ভাই আর কিছু করতে পারি না, এটাই পারি, হয় ঘরে বসে থাকবো না ফিল্ম বানাবো, তারা এখন সিনেমায় কাজ করছে, ফিল্মও দীপঙ্কর বানাচ্ছে। দা, আমরা মানে প্রায় আড্ডার অনেক আমি আমরা আজকে ইচ্ছে করি আপনাদের মতো প্রিয় জিন মানুষ পেয়ে বেশ 10 থেকে 15 মিনিট আমরা লম্বা আড্ডা মারতে গেছিলাম। সেলিম ভাই এখনো একটু ঝামেলা আছে অথবা নেট সংক্রান্ত ইন্টারনেট সংক্রান্ত, তো আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে দীপঙ্কর দা, এবং ওকে, একদম শুভকামনা শুভকামনা আপকামিং সিনেমাগুলোর জন্য এবং আপকামিং যে গল্পগুলো মাথায় ঘুরতেছে সেগুলোর জন্য শুভকামনা। ইনশাল্লাহ ইন ফিউচারে খুব ভালো কিছু কন্টেন্ট আপনার কাছে দিতে হবো। অ্যাজ ওয়েল ইউ আর তোমার তো আমি একটু আমি শুধু একটু শেষ করার আগে বলতে চাই, তা হচ্ছে যে তোমার যে দুটো ছবি তুমি নির্মাণ করছো, একটা ক্যাসিনো, ওটার আমি একটু ক্লিপ দেখেছি এনিহাও আমাকে, আচ্ছা তাতে তুমি মানে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে যে জিনিস বানিয়েছো ওটা তোমার পক্ষে সম্ভব সৈকত, খুব ভালো জিনিস। আর তুমি যে মতদানের কাজটা করছো ওটা নিয়েও সবাই খুব আমরা খুব আশাবাদী। তো আশা করছি যে তোমার ছবিগুলো চূড়ান্ত রকমের ভালো হবে আমি এবং এবার একটা সাহস করছি আপনাদের জনরা কাজ করার জন্য, সেটা হচ্ছে আমার একটা সিনেমা আসতেছে অলরেডি, আমরা 2 দিন শুট করছি, সিনেমাটার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, হ্যাঁ আকবর, হ্যাঁ এটা হচ্ছে অলরেডি আমরা 2 দিন শুট করে ফেলছি ইমনকে নিয়ে এবং ববি আর ইমন সহকারে। তো আমি অ্যাকচুয়ালি এটার পরে মাসুদ রানা, তো আশা করি সবাই মানে ইয়ে কি তোমার 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 ছবি না যে ক্যাসিনো? ক্যাসিনো আমার ফিল্ম, বাট ক্যাসিনো হ্যাঁ শুট আমার শেষ অলরেডি, আর ওয়ান্স ওকে আপন এ টাইম ইন ঢাকা যেটা এটা হচ্ছে অলরেডি আমরা শুট করছি 2 দিন, তারপরে ওকে করোনা ইফেক্ট পেলাম, সেটা হচ্ছে বাংলাদেশের গ্যাং কালচার 90s থেকে শুরু করে যে 2004 পর্যন্ত যে ওকে রিয়েল স্টোরি এটাকে আমরা মূলত বেস করে কাজ করা, এবং আপকামিং ওকে হচ্ছিল আমাদের মাসুদ রানা করার কথা ছিল এপ্রিলের 15 তারিখ থেকে, বাট আনফর্চুনেটলি এই দুইটা সিনেমাই খুব হ্যাম্পার হলো এই মুহূর্তে, তো দেখা যাক দর্শকদের উদ্দেশ্যে বা কিছু যদি বলেন। তো একদম শেষে বলতে চাই যে যতটাই মানে ঠিকঠাক মতো গল্প করে সময় কাটাই না কেন, সামনের দিনগুলো নিয়ে কিন্তু যথেষ্ট শঙ্কার কারণ আছে। আমি একটা জিনিস মানে বলি, আমাকে সবাই বলে কেমন আছো করোনাতে, আমি বলি যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ আছি, আমার পরিবার সুস্থ আছে, ততক্ষণ পর্যন্ত লড়তে পারবো, কোনো মানে টেনশন নাই, লড়ে যেতে পারবো। যখনই ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে পড়বে, কাছের মানুষ অসুস্থ হয়ে পড়বে বা আমি অসুস্থ হয়ে পড়ব, তখন কিন্তু ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। তো সেই পর্যায়ে যাওয়াটা কিন্তু আমাদের হাতে, চাইলে পরেই কিন্তু জীবনটাকে বদলে নিয়ে করোনার সংক্রমণের ঝুঁকি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি।
এই ধাক্কায় যদি নিজেদেরকে সেফ রাখতে পারি, আমার পরিবারকে সেফ রাখতে পারি, কাছের মানুষদেরকে সেফ রাখতে পারি, তাহলে সামনে যতই বিপদ আসুক না কেন, আমরা নিশ্চয়ই আমাদের চেষ্টা দিয়ে, আমাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে সে বিপদ কাটিয়ে উঠতে পারবো। কিন্তু তার জন্য আমাদেরকে করোনা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, ওকে। আমরা আসলে আজকে বেশ চেষ্টা করছি যে আমরা আপনাদের সাথে দীপঙ্কর দীপন দাদার জার্নিটা এবং হচ্ছে তাদের ইথিক্স টা কিভাবে সিনেমার গল্প চিন্তা করে বা এইসব জিনিসগুলো নিয়ে আমরা আসলে আগামী দিনের চিন্তাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাট আজকে যেহেতু ভাইয়ের ওয়েদার খারাপ, আমরা সিনেম ভাইকে আসলে খুব ভালোভাবে ইন্টারনেটে কানেক্ট করতে পারছি না। তো সবকিছু মিলে আশা করি আগামী দিনে আমরা যে প্রোগ্রামটাতে থাকবো সেই প্রোগ্রামটা হচ্ছে অনেক নতুন নতুন নির্মাতারা যারা ফান্ড কোথা থেকে আসে বা সাধারণত অনেকগুলো ইন্ডাস্ট্রি অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা অলরেডি সিনেমা বানানোর জন্য ফান্ড দেয়, এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো নিয়ে আমরা বেশ ডিটেল ভাবে আলোচনা করব। এবং আমার সাথে থাকবেন হচ্ছে পান্থ সঞ্জয় দাদা, উনি টোটাল এই ব্যাপারটা কানের বিভিন্ন ফেস্টিভ্যাল গুলো কভার করেছেন এবং সে আপনাদেরকে ইনফরমেশন গুলো দিবেন। এবং আমাদের সাথে একজন আগামী দিনের দুজন নির্মাতা যারা অলরেডি সিনেমা শুরু করেছেন কিন্তু তাদের সিনেমাগুলো এখনো শেষ হয়নি, তা এবং আগামী পরশু দিন থাকবেন আমার সাথে ইফতেখার চৌধুরী এবং হচ্ছে আমাদের আশিক আশিক, আমরা কথা বলবো টেকনোলজি নিয়ে, ফিল্মে টেকনোলজি নিয়ে। সেই পর্যন্ত আমি এবং দীপঙ্কর দা দুইজনেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে খুব ভেরি সুন। এবং আমাদের আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ফিল্ম 1.5 বছর পরে হয়তো বা সিনেমা হলে দেখা যাবে, তার আগে ইনশাল্লাহ আমরা কোনো না কোনো ভাবে আপনাদের কাছে এন্টারটেইনমেন্ট নিয়ে পৌঁছাবো, এটাই আমাদের প্রত্যয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনি নিজে সেফ থাকবেন, আপনি সেফ থাকলে আপনার পরিবার সেফ থাকবে। বাই ওকে, ধন্যবাদ সবাইকে। দাদা।